তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর সিরাতের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমাদের সমাজে আজ সবচেয়ে বেশি অবহেলিত, আর সেটি হলো তার উত্তম যে আদর্শ ছিল, তার যে উন্নত চরিত্র ছিল, তার আখলাকের যে সৌন্দর্য ছিল, সেটি আজ আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত। আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এবং তার তাওহীদ, তার আকীদার পথে যতটা আহ্বান শুনবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতের নির্দেশ করেছেন সেই ইবাদতের দিকেও আহ্বান করার নির্দেশ আপনি দেখতে পাবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক ছিল সে আখলাকের পথে আহ্বান খুব বেশি আপনি শুনতে পাবেন না। অর্থাৎ পুরো ইসলামটা হয়ে গেছে আমাদের কাছে পরিপূর্ণই ইবাদত সর্বস্ব একটা দিন, যেখানে আখলাকটাকে থার্ড অথবা ফোর্থ সাবজেক্টের জায়গা রাখা হয়েছে। অথচ আপনি একজন কোরআনের পাঠক হলে, হাদিসে নববীর যদি একজন পাঠক হন, আপনি দেখতে পাবেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই দিনে সব কিছুর উপরে ঈমান এবং বিশ্বাসের অবস্থান যেমন রয়েছে, প্রধান প্রধান পিলারগুলো সবগুলো মৌলিক ইবাদতগুলো যেমন রয়েছে, ঠিক তেমনিভাবে কোরআন এবং সুন্নার বিশাল অংশ জুড়ে রয়েছে মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলো, সৃষ্টি জগতের অধিকার সম্পর্কিত বিষয়গুলো, মানুষের আখলাক এবং ম্যানার্স সম্পর্কিত বিষয়গুলো, আচার আচরণ সম্পর্কিত বিষয়গুলো, ডিসিপ্লিন সম্পর্কিত বিষয়গুলো। দুঃখজনক হলেও সত্য, আমাদের মুসলমানদের কাছে নামাজের গুরুত্ব আছে, একজন মানুষের মনকে সন্তুষ্ট করা, তাকে খুশি করার জন্য কোনো উদ্যোগ নেওয়া যে ইবাদত, এটার গুরুত্ব আমরা জানি না। আমাদের সমাজে মদপান করাকে খারাপ মনে করি আমরা, হারাম, সেটা আসলেও খারাপ, কিন্তু একজন মানুষের মনে আঘাত দেওয়া, তাকে কষ্ট দিয়ে কোনো কথা বলা, এটাও যে একটা মহা অপরাধ, কবিরা গুণা, মদপান করা অপরাধের চাইতে কোনো ক্রমে কম নয়, বরং কোনো কোনো কবিরা গুণার চাইতে আরও বেশি বড় অপরাধ, সেই ধারণাটাই যেন আমাদের সমাজ থেকে আজ অনেকটা বিলুপ্তির দিকে। এই জন্য আমরা অনেকে গায়ে গতরে পোশাকে মুসলমান, পোশাকে ইসলামে আমরা অনেকে বেশি নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি, আচার আচরণে মুসলমান আমাদেরকে নিজেদেরকে উপস্থাপন করার, সেভাবে মুসলমান করার চেষ্টা আমাদেরকে খুব বেশি করতে দেখা যায়। আজ দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমাদের পোশাক দেখে বোঝা যায় আমি মুসলমান কি অমুসলমান, আমাদের লেবাস দেখে আমাদের ঠিক করতে হয় এই লোকটা আলেম কি গায়রে আলেম। অথচ এর পাশাপাশি আমাদের আরেকটি আইডেন্টিটি থাকা দরকার ছিল, আমাদের আরেকটি পরিচয় প্রকাশ হওয়া উচিত ছিল, সেটি হলো আমার আচরণ দেখে, আমার কথাবার্তা দেখে, আমার ম্যানার্স দেখে, আমার এটিকেটস দেখে, আমার ডিসিপ্লিন দেখে, আমার শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা দেখে একজন মানুষ অনুমান করা দরকার ছিল, নিশ্চয়ই এই লোক কোরআনের পাঠক, নিশ্চয়ই এই লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা প্রভাবিত, নিশ্চয়ই এই লোক হাদিসের অনুসারী, তা না হলে এতটা ডিসিপ্লিন কীভাবে মেনটেন করা সম্ভব হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই মানুষ ছিলেন যিনি ডিসিপ্লিনের জনক ছিলেন, যিনি পৃথিবীর মানুষকে সভ্যতা শৃঙ্খলা সবার আগে শিখিয়েছেন। আমি একটি কথা প্রায় বলি, আর যাদের মুখ থেকে আপনি মানবাধিকারের কথা শুনেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের 14 গোষ্ঠীর জন্মেরও হাজার বছর আগে মানবাধিকারের কথা পৃথিবীতে বলেন নাই, শুধুমাত্র প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন যিনি, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আজ যে সমস্ত মানবাধিকারের কথা শুনেন, এই সমস্ত মানবাধিকারগুলোর আরও কয়েক কাঠি এগিয়ে নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে মানবাধিকারের সবক দিয়ে গেছেন। দুর্ভাগ্য আমাদের, আফসুস এবং আক্ষেপ আমাদের জন্য, যারা আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছি ইবাদতের মাধ্যমে, পোশাকের মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে, আমাদের আখলাকের মাধ্যমে, আমাদের ডিসিপ্লিনের মাধ্যমে, আমাদের শৃঙ্খলা বোধের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনের এই চরিত্রের যে মাধুর্য আছে, সৌন্দর্য আছে, সেটাকে আমাদের নিজেদের ভেতর ধারণ করার মধ্য দিয়ে ইসলামকে আমরা ফুটিয়ে তোলার, মুসলিম আইডেন্টিটিকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা
বিন্দু মাত্র করতে দেখা যায় না খুবই দুর্ভাগ্য আমাদের আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখেন তো আপনি বিস্ময়ে লক্ষ্য করবেন যে তার হাদিসের পরতে পরতে লাইনে লাইনে তিনি মানুষের অধিকার সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন আপনি যদি কোরআন খুলেন আপনি দেখবেন কোরআনে নামাজ সম্পর্কে এত ডিটেইল আলোচনা নাই সন্দেহাতীতভাবে ঈমানের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় নামাজ নামাজের উপরে কোনো ইম্পর্টেন্ট বিষয় মুসলমান হতে পারে না বাট নামাজের বিষয়টি ব্যাখ্যা করবার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে দায়িত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যে কোরআনে বলেছেন আকিমিস সালাহ বা আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো কিভাবে কায়েম করবে তার ব্যাখ্যা কিভাবে আদায় করবে তার ব্যাখ্যা দেওয়ার জন্য বিশ্বাস আল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা অথরিটি দিয়েছেন বাট আখলাক সম্পর্কিত বিষয় ম্যানার্স সম্পর্কিত বিষয়গুলোকে আল্লাহ নিজে খুলে খুলে কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন আপনি যখন কারোর বাড়িতে যাবেন কারোর অফিসে যাবেন 2024 আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে আজকে আপনি অনেক ম্যানার্স দেখতে পান অনেক আচরণ দেখতে পান অনেক সৌন্দর্য দেখতে পান সমাজের এগুলো দেখে আপনি অবাক হন যে আজকে সভ্য পৃথিবী কত চমৎকার ম্যানার্স আমাদের কিন্তু কোরআন 1450 বছর আগে বলে দিয়েছে তুমি কার অফিসে প্রবেশ করবে কার বাসায় যাবে আগে দাঁড়িয়ে অনুমতি নাও যদি তোমাকে অনুমতি দেওয়া হয় ঢুকো আর যদি অনুমতি না পাও ফারজিউ তাহলে ফিরে যাও ব্যাক করো তারপর কারো বাসায় কারো অফিসে অনুমতি ছাড়া ঢুকবে না এখন অফিসের সামনে গিয়ে বলা হয় মে আই কামিং আমি কি আসতে পারি আমরা মনে করি লোকটা কত ভদ্র কত জেন্টলম্যান কত ম্যানার্স বুঝে যে ঢোকার আগে পারমিশন নিচ্ছে অথচ এই শিক্ষা আজ 2024 এসে আমাদের যাদের কাছে অবাক করা লাগছে এই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 1500 বছর আগে দিয়েছেন বাট সেটাকে আমরা ধরে রাখতে পারিনি পশ্চিমারা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো অমুসলিমরা তারা সেগুলোকে ধরে রেখেছে এখন তাদেরকে দেখে আমাদের অবাক হতে হয় তাদেরকে দেখে আমাদের আশ্চর্য হতে হয় এত সুন্দর ম্যানার্স এত সুন্দর মানুষের অধিকারের উপরে সচেতন পশুদের অধিকারের উপরে সচেতন এত বেশি দায়িত্বশীল এগুলো দেখে আমাদের অবাক হতে হয় এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কি হতে পারে আমরা যে নবীর উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করছি সেই নবী বলেছেন বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক মানুষের উন্নত চরিত্র আখলাকের চূড়ান্ত শিখরে মানুষকে পৌঁছে দেওয়ার জন্য এটাকে পূর্ণতায় পৌঁছানোর জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমি এসেছি মানুষের আখলাককে শুধরাবার জন্য সংশোধন করবার জন্য আখলাককে পূর্ণতা দেবার জন্যই আমাকে পাঠানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার রাসূলকে সার্টিফিকেট দিচ্ছেন যে তিনি তার এই কাজটা কতটা সুন্দরভাবে করতে পেরেছেন তিনি বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে রাসূল নিশ্চয়ই আপনি সবচেয়ে মহান চরিত্রের সর্বোচ্চ আসনে আপনি অধিষ্ঠিত হয়ে আছেন অর্থাৎ উত্তম আচরণের সর্বোচ্চ জায়গাটা আপনি চলে যেতে পেরেছেন যেটা কারোর দ্বারা যাওয়া সম্ভবপর নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সাহাবীরা মূল্যায়ন করতেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানুন নাস খুলুকা নবীজি ছিলেন উত্তম আচরণের ক্ষেত্রে সবার চাইতে সর্বোচ্চ উত্তম আচরণের অধিকারী তার মতো এত উত্তম আচরণের অধিকারী আর কোনো মানুষ সাহাবীরা কল্পনা করতে পারতেন না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আখলাক সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন কানা খুলুকুহু আল কোরআন তোমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল তার আখলাক কেমন ছিল জানতে চাও তাহলে কোরআন খুলো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত আখলাকের কথা যত ম্যানার্সের কথা যত কিছু বলা হয়েছে তার সবগুলোর একটি বাস্তব উদাহরণ ছিলেন সবগুলোর প্র্যাকটিক্যাল নমুনা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ত উপস্থিতি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জীবনের প্রতিটি কথায় কথায় মানুষের অধিকারের ব্যাপারে শৃঙ্খলা বোধের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন আজ আপনি আমাদের সমাজ যদি তাকান দেখবেন প্রত্যেকটা মানুষ ডানে বামে যত মানুষ দেখবেন প্রত্যেকটা মানুষ দেখবেন ইবাদতের ব্যাপারে তার সিরিয়াসনেস যতটা আছে আখলাকের ব্যাপারে তার ততটা সিরিয়াসনেস নাই মুখে দাঁড়িয়ে আছে কিন্তু মুখ দিয়ে একটা খারাপ কথা বলে ফেলছেন নামাজ পড়েন কিন্তু নিজের শ্রমিকের অধিকার নষ্ট করে ফেলছেন আরেকজন হয়তো নামাজ পড়েন কোনো মহিলা হয়তো পর্দা করেন কিন্তু দেখা যাচ্ছে তিনি যেখানে চাকরি করছেন সেখানে কর্তৃপক্ষের অধিকার তিনি নষ্ট করছেন আপনি যদি আপনার ডিউটিরত অবস্থায় মোবাইল টিপা টিপিতে ব্যস্ত থাকেন সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ থাকেন এমনকি আপনি যদি বসে বসে কাজবাদ দিয়ে কোরআন হাদিসের ওয়াজও শোনেন তাহলে আপনি এটা আখলাক বিরোধী কাজ করলেন এটা মুসলমানের আখলাক চরিত্র হতে পারে না আপনি অন্যের অধিকার নষ্ট করছেন আপনি আপনার কোম্পানির আপনি আপনার চাকরিদাতার অধিকার নষ্ট করছেন ঠিক একইভাবে অনেক চাকরিদাতা পাওয়া যাবে যিনি নিয়মিত হজ করেন ওমরা করেন দাড়ি রাখেন টুপি রাখেন নামাজ পড়েন দান সাদাকা করেন কিন্তু শ্রমিককে ঠিক মতো বেতন দেন না
যত রকমের ফাঁকি ঝুঁকি দেওয়া যায় সব রকমের ফাঁক ফোকর বের করেন। তাহলে আপনি ইসলামটাকে ইবাদত সর্বস্ব ধর্ম বানিয়েছেন, অথচ ইসলামের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো আখলাককে প্রাধান্য দেওয়া। কেন আখলাককে প্রাধান্য দিবেন? কারণ আপনার হাজার হাজার নফল নামাজের চাইতে, হাজার হাজার উমরার চাইতে, হাজার হাজার হজের চাইতে, হাজার হাজার কোরআন তেলাওয়াতের চাইতে, হাজার হাজার অন্যান্য ভালো কাজ, এমনকি নফল দান, যে এই দানগুলোর চাইতে উত্তম হবে আপনার আখলাকটা যদি সুন্দর হয়। আখলাক সুন্দর হওয়ার মানে কিন্তু কাচুমুচু করে ভেঙে পড়া না। আজকাল এই আখলাকের অভিনয় কিন্তু আমরা দেখতে পাই, আপনি চতুর্পাশে দেখতে পাবেন, কথা বলার সময় শরীরটা পুরোটা ভেঙে পড়ছে, নুয়ে পড়ছে, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা, কথার ভিতরে কোনো খাদ নাই, একেবারে সুন্দর মনে হচ্ছে, পারফিউম বের হচ্ছে প্রতিটা কথা থেকে। বাট কোনো অধিকারের ব্যাপার আসবে, দেখবেন আস্তে চুপসে গেছে। আরেকজনের পাওনার ব্যাপার আছে, তিনি চুপসে গেছেন। কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে, সেই জায়গাটাতে আল্লাহর ভয়ের জায়গা থেকে আমার দায়িত্ব কি, আমি কোনো ভুল করছি কি না, এই জায়গাটাতে তিনি ফোকাস দিতে পারছেন না। তাহলে এটার নাম উত্তম আচরণ নয়। কেন বলেছি যে হাজার হাজার নফল ইবাদতের চাইতে, দান সাদাকার চাইতে, নামাজ রোজার চাইতে উত্তম আচরণের মূল্য বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শুনেন, তিনি বলেছেন সুনানে তিরমিজি এবং আবু দাউদ 101 যোগে বর্ণনা করেছে, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে আমাদের আমল কিন্তু কাউন্ট করা হবে না, আমল মাপা হবে। আমরা ভালো কাজ কত পরিমাণ করেছি আল্লাহ সেটা দেখবেন না, কোন কোয়ালিটির কাজ করেছি সেটা দেখবেন। তো সেই পরিমাপের সময় বান্দা যত কাজ করবে, যত ভালো কাজ করবে, এগুলোর মধ্যে ইমানের সাথে তো কোনো কিছুর কোনো তুলনা চলে না, ইমান সব কিছুর মূল। বাট অন্যান্য ইবাদতগুলোর মধ্যে বা সাধারণ কাজগুলোর মধ্যে নফলের সাথে যখন তুলনা করবেন আপনি, তখন সবচেয়ে বেশি ভারী আমল, সবচেয়ে বেশি ওয়েটফুল আমল হবে মানুষের উত্তম আখলাক, ভালো আচরণ। এটা মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে, আপনার জান্নাতে যাওয়ার পথ সবচেয়ে বেশি সুগম করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসা আল জান্নাহ, মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে কোন আমলে, কোন আমলে জান্নাতে যাওয়ার পথকে সবচেয়ে বেশি সুগম করবে, সবচেয়ে ইজি হবে জান্নাতের পথে যাওয়া কোন আমলটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। দুটি বিষয়, এক হলো অন্তরে অবস্থিত তাকওয়া, আল্লাহ ভীতি, যেই চেতনা আমাদেরকে শুদ্ধ পথে চলতে সহায়ক হয়, যে চেতনা আমাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখে, তাকওয়ার এই চেতনা যদি কারোর অন্তরে থাকে, যে চেতনার কারণে তাকে সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করতে হয় না, তিনি নিজে নিজে মনিটরিং করেন, কারণ তিনি জানেন আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, জবাব দিয়ে তার মুখোমুখি হতে হবে, তার এই চেতনা তাকে জান্নাতে যেতে সবচেয়ে বেশি সাহায্য করবে। আর দ্বিতীয়ত হলো ওয়াহসনুল খুলুক, উত্তম আচরণ। আল্লাহর অন্য সব সৃষ্টি মানুষ, এমনকি অন্য ধর্মাবলম্বী মানুষ, তাদের ব্যাপারে যখন কেউ দায়িত্বশীল হবে, তাদের অধিকারগুলোর ব্যাপারে যখন কোনো মুসলিম কনসার্ন থাকবেন, সিরিয়াস থাকবেন, আল্লাহর কাছে জবাবদিহি তার বোধ ভয় তার মধ্যে কাজ করবে, এই যে উত্তম আখলাক, উত্তম আচরণ, এই জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিন্তু এই কথা বলেন না যে যত বেশি নফল রোজা রাখবা, যত বেশি নফল আমল করবো, আমি নফল আমলকে ছোট করছি না, সেগুলো দরকার আছে, কিন্তু সেগুলোর চাইতে অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আমরা আমাদের জীবনে কোনো পাত্তা দিচ্ছি। তো এই যে একটি অবহেলিত অধ্যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের, এই দিকটাতে আমার মনে হয় যে আমাদের আজ সবচেয়ে বেশি ফোকাস দেওয়া উচিত। এবং এই ফোকাসটা না দেওয়ার কারণে কি হয়েছে, আজ অন্য ধর্মাবলম্বীরা আমাদের মুসলমানদের আচার আচরণ দেখে, আমাদের লেনদেন দেখে, আমাদের কাজ কারবার দেখে, তারা ইসলামের পথে আসা তো দূরের কথা, ইসলাম সম্পর্কে আরও তারা বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। অথচ আপনি জানেন যে ইসলাম সেই দিন যেই দিন ধর্মগ্রন্থ পড়ে অন্য ধর্মের মানুষেরা অনুসরণ ততটা করে নেই, যতটা মুসলমানদের আচরণ দেখে, কাজ কারবার দেখে, তাদের মধ্যে সেই দিনের যে রূপ বিকশিত হয়েছে সেটা দেখে তারা যতটা মুসলমান হয়েছেন। সব যুগে আপনি দেখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যদি কথা বলেন, শত শত হাজারো মানুষ যে ইসলামের ছায়া তলে এসেছিলেন, তারা কী দেখে এসেছিলেন? তারা নবীজিকে দেখে এসেছেন, তা সাহাবিদেরকে দেখে এসেছেন, তাদের আচরণ দেখে এসেছেন, যে এটাও কি সম্ভব? আমি ছোট্ট কয়েকটি উদাহরণ দিই। হুদায়বিয়ার সন্ধির ঘটনা আপনারা সবাই কম বেশি শুনেছেন। হুদায়বিয়ার সন্ধির যে চুক্তিগুলো ছিল, এই চুক্তিগুলোর বেশিরভাগই ছিল মুসলমানদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। মক্কার মুশরিকরা চুক্তিগুলো চাপিয়ে দিয়েছে, মুসলমানরা যা সেটাকে মানতে বাধ্য হয়েছে, এরকম একটা পরিবেশ সেখানে ছিল। তোমাদের থেকে একটা চুক্তি ছিল অত্যন্ত নির্মম, অযৌক্তিক এবং হাস্যকর, সেটা হলো যে
মক্কার মুশরিকদের কেউ যদি ইসলাম গ্রহণ করে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে নিজে থেকে যদি তিনি মুসলমানদের দলে এসে ভিড়েন মদিনায় আসেন তাহলে মুসলমানরা তাকে রেখে দিবেন নাকি তাকে ব্যাক করে দিবেন কার হাতে সেই মক্কার মুশরিকদের হাতে যারা তাকে খুন করতে পারে তাকে কষ্ট দিতে পারে আযাব দিতে পারে তাদের হাতে তুলে দিতে হবে পক্ষান্তরে মদিনা থেকে কোনো মানুষ মুসলমানদের কোনো মানুষ যদি যে মক্কায় তাদের দলে ভিড়ে তাহলে তাকে তারা ব্যাক করবে না মানে খুব হাস্যকর একটা পয়েন্ট না কিন্তু মুসলমানরা বাধ্য হয়েছে এটা মেনে নিতে এটা যখন মেনে নেওয়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এলেন মদিনায় এবং ওই সন্ধির চলাকালীন সময়ের একটি ঘটনা আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আপনারা শুনেছেন আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আসলেন তখন মক্কার মুশরিকরা বলল যে মুহাম্মদ আপনার সাথে আমাদের চুক্তি হয়েছে যে আমাদের কোনো মানুষ আপনার অনুসারী হয়ে আপনার দলে গেলে তাকে আমাদের হাতে তুলে দিবেন মানে একজন নিরীহ মানুষ নিরপরাধ মানুষ স্বেচ্ছা ইসলাম গ্রহণ করার মানুষকে কাফেরদের হাতে তুলে দিতে হবে টর্চার করার জন্য চুক্তি এরকম হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাসির রাদিয়াল্লাহু আনহু ডেকে বলছেন আবু বাসির মুসলমান তো এক কথার উপরে থাকতে হয় মুসলমান তো প্রতিশ্রুতি মুসলমানকে কখনো উল্টাতে পারে না পৃথিবী উল্টাতে পারে প্রতিশ্রুতি উল্টাতে পারে না যেহেতু কথা দিয়েছি প্রতিশ্রুতি দিয়েছি এই প্রতিশ্রুতি ভঙ্গ করবার সুযোগ আমার নাই তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল তার অনুসারী হয়ে একটা মানুষ তার কাছে এসেছে সকরুণভাবে সকল বেদনাকে বুকে চাপিয়ে সেই লোকটাকে কাফেরদের হাতে তুলে দিয়েছেন তিনি এবং সেই লোকটাও স্বেচ্ছায় চলে গেছেন কি বার্তা দেয় আমাদেরকে মুসলিমের আখলাকের লেভেলটা এমন হবে যে তার প্রতিশ্রুতি কখনো খেলাফ সে করবে না দুনিয়া উল্টে যাবে যাক আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আলহামদুলিল্লাহ প্রতিশ্রুতি যদি কখনো দেই জ্ঞাতসারে তাহলে সেই প্রতিশ্রুতি আমি রক্ষা করি আমি গত বছর থেকে মাঠের মাহফিল করছি না এবছরও মাঠের মাহফিল করব না এটাই মোটামুটি আমি জানিয়ে দিয়েছি নানা কারণে আমার সুযোগ হয় না মাঠের মাহফিলে অনেক বেশি সময় দিতে হয় এত সময় আমার দেওয়ার সুযোগ নাই তৌফিক নেই সেজন্য আমি যাচ্ছি না গত কিছুদিন আগে এক ভদ্রলোক জার্মানি থেকে উনি ফোন করে বললেন যে ভাই আপনার অফিসে আমি গিয়েছিলাম অনেক আগে এক বছর আগে তখন আপনি বলেছিলেন যে আপনি আমাদের মাহফিলে আসবেন এবং আমাদের লোকজনের সাথে আপনার অফিস থেকে যারা ছিলেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি যাবেন শিওর ডেটটা পরে ঠিক করবেন তাই আমি বললাম যে এটা তো হট কথা না আমরা তো মাহফিল করব না সেখানে কথা দেওয়ার তো প্রশ্নই ওঠে না কিন্তু উনি বললেন না আপনার লোকজন বলেছে তো আমার লোকজন বলার আমার বলা একই কথা তো আমি বললাম যে যেহেতু আমার লোকজন বলেছে বলছেন আপনি আপনি যদি কনফিডেন্টের সাথে বলতে পারেন দায়িত্ব নিয়ে যে হ্যাঁ সে লোক বলছে তাহলে আমার সমস্ত সিস্টেম উল্টে হলেও আমি যাব এবং শেষ পর্যন্ত বলেছি যে একটা মাহফিল সারা দেশে করলেও আপনার এই মাহফিলটা আমাকে করতে হবে যেহেতু আপনি বলছেন আমার লোক প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে সো এই প্রতিশ্রুতি আমাকে রক্ষা করতে হবে তাতে আমার যত ক্ষতি হয় হোক এবং তাকে আমি অলরেডি ডেট দিয়েও দিয়েছি যে একটা মাহফিলে যদি হয় তো আপনার মাহফিলটা আমাকে করতে হবে বিকজ আপনি বলছেন আমি প্রতিশ্রুতি দিয়েছি হতে পারে আমার লোক ভুলে গেছে বা আমি ভুলে গেছি কিন্তু আপনি মুসলমান তো মিথ্যা বলতে পারেন না সো আমি সে জায়গায় আছি কোভিড নাইন্টিনের সময় আমার কোভিড নাইন্টিন হয়ে সিরিয়াস পর্যায়ে চলে গেছে বাট আমি জানতাম না তখন যে কোভিড নাইন্টিন আদৌ হয়েছে জ্বর হয়েছে কিন্তু এরকম জটিল পরিস্থিতিতেও ওই যে মাহফিল ছিল নাটোরের মাহফিলে চলে গেছে আসার সময় গাড়িতে আমার প্রাণ বের হয় অবস্থা হয়ে গেছে নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অপক্রম জরুরি ভিত্তিতে নেমেই হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে কিন্তু যেহেতু প্রতিশ্রুতি দিয়েছি কম্বল গায়ে দিয়ে বাসা থেকে তারপরে মাহফিলে ছুটেছি এটা বলতে পারি নাই যে ভাই আমি তো অসুস্থ আমি আসবো না একজন মুসলিম তার প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে এতটা সিরিয়াস হবেন যে আমি প্রতিশ্রুতি দিয়েছি পৃথিবী উল্টিতে পারে আমার শত কোটি টাকা লস হতে পারে আমার সব ধ্বংস হতে পারে কিন্তু আমার জবান পরিবর্তন হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত কষ্ট থাকা সত্ত্বেও তাদের হাতে তুলে দিয়েছেন এর নাম হলো আখলাক মুসলমানের আচরণ মুসলমানের ব্যবহার মুসলমানের লেনদেন মুসলমানের উঠা বসা এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে এসে ভিড়েছেন অর্থাৎ ঈমান গ্রহণ করেছেন তার সাথে অমুসলিমদের অর্থাৎ শত্রুপক্ষের তাদের বেশ কিছু পশু ছিল ছাগল ইত্যাদি এগুলো রাখালি করতে করতে তিনি মুসলমানদের দলে ভিড়ে গেছেন ছাগল চড়াতে চড়াতে যুদ্ধ চলছে দুই পাশে দুই পক্ষ মাঝখানে ফাঁকা জায়গা তিনি ছাগল চড়ানোর ভান করে মুসলমানদের দলে এসে ভিড়ে গেছেন এসে বলছেন হে আল্লাহ রাসূল আমি আসলে আপনার প্রতি ঈমান আনয়ন করেছি কিন্তু সুযোগ পাচ্ছিলাম না যে কখন আপনার দলে এসে আমি ভিড়ব ভয় ছিলাম ওদের তো এখন আমি অত্যন্ত কৌশল করে চলে এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বললেন খুব ভালো কথা মোস্ট ওয়েলকাম তুমি আমার প্রতি ঈমান আনয়ন করেছ হক গ্রহণ করেছ সত্য গ্রহণ করেছ তবে
তোমার সাথে থাকা যে ছাগলগুলো এগুলো তো ওই অমুসলিমরা তোমাকে দায়িত্বশীল হিসাবে তোমার কাছে আমানত রেখে তারপর তোমাকে দিয়েছে সো এগুলো তাদের কাছে ফেরত দিয়ে আসতে হবে রণাঙ্গনে শত্রুপক্ষের জিনিসপত্র যুদ্ধ চলাকালীন সময় সেগুলোর উপরে কব্জা করা সেগুলো দখল করা এটা জায়েজ আছে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে দুর্বল করার জন্য অনেক কাজকে ইসলাম অনুমোদন করেছে কিন্তু তুমি যেহেতু এখানে ঠান্ডা মাথায় ছাগলগুলো চরাতে চরাতে নিয়ে এসেছো যেহেতু শত্রুদের ছাগল সেগুলো আমরা দখল করে ফেললাম এত সহজ না তুমি এগুলো তাদের কাছে ফেরত দিয়ে তারপরে এসে আমার সাথে ভিড়বে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পুরো জীবন যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব আমি একটা কথা প্রায় বলি তিনি ছিলেন জনমদুখী মানুষ আমাদের অনেকের অনেক অভিযোগ আমার জীবনে কোনো ভালো কাজ করতে পারি না বাধা আসে কত স্বপ্ন ছিল স্বপ্ন বাস্তবায়ন করতে পারি না এই সমস্যা সে সমস্যা আমি বলি যাদের জীবনে এই অভিযোগ আছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে এক থেকে দুই মিনিটের মধ্যে এক ঝলক তার জীবনের দিকে আপনি একটু নজর দেন ফোকাস করেন আপনি দেখতে পাবেন যে আপনি তার চাইতে দুঃখী না শুধু তিনি কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীতে যত মানুষ এসেছে এর মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন সবচেয়ে বেশি দুর্দশাগ্রস্ত ছিলেন একের পর এক বিপদ এসেছে যাদের জীবনে তারা ছিলেন নবী রাসূলগণ এবং তাদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য হবে নবী রাসূলদের আদর্শকে যে যত বেশি ধারণ করবে তার জীবনে বিপদ আপদ বাধা তত বেশি আসবে আপনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি খেয়াল করেন দেখবেন তিনি পৃথিবীর আলো দেখবার আগে আগে তার বাবাকে হারিয়েছে মায়ের গর্ভে থাকতেই বাবা দুনিয়া থেকে চলে গেলেন দুনিয়ার আলো দেখতে না দেখতেই মমতাময়ী মায়ের ছায়াও হারিয়ে ফেলেছেন আল্লাহ তাআলা মাকেও নিয়ে গেছেন যে মায়ের বুকে তার দুধ ছিল তার খাবার ছিল রিজিক ছিল সে মাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন মায়ের দুধটুকু পর্যন্ত পান করার মায়ের স্নেহ মমতাটুকু পর্যন্ত পাওয়ার সুযোগ তিনি পাননি কৈশোরে যখন তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল মুত্তালেব সামান্য কয়েকদিন যেতে না যেতে তার আশ্রয়ে একটু আদর যত্ন পেয়ে বড় হচ্ছিলেন সামান্য কিছুদিন যেতে না যেতে আল্লাহ তাআলা আব্দুল মুত্তালেবকেও নিয়ে গেলেন তারপর তার সবচেয়ে বড় অবলম্বন ছিলেন ঘরের ভেতরে তার স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ঘরের বাইরে তার একমাত্র আশ্রয়ের জায়গা ছিলেন কে কে ছিলেন চাচা আবু তালেব একই বছর একই সময়ে আল্লাহ তাআলা দুজনকে নিয়ে গেলেন এবং সবচেয়ে কঠিন সময়ে যখন মক্কার মানুষেরা তাকে মক্কায় স্থান দিবে কিনা সেটা নিয়ে তারা ডিসিশন নিচ্ছিল যখন তার জীবনকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছিল মক্কার মানুষেরা যখন তায়েফ থেকে রক্তাক্ত হয়ে এসেছেন তার সবচেয়ে বেশি আশ্রয়ের যখন দরকার ছিল ওই সময়টাতে আল্লাহ তাআলা নিয়ে গেলেন তার সবচেয়ে বড় আশ্রয়কে অর্থাৎ পায়ের নিচের মাটিগুলো একটার পর একটা কিভাবে সরে যায় একজন শত্রুর সাথে তো মানুষ এমন আচরণ বাহ্যিকভাবে করে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে প্রিয় মানুষটাকে তার হাবিবটাকে দুনিয়ার আলো দেখবার আগে বাবা নেই দুনিয়ার আলো দেখার পরপর মা নেই কৈশোরে দাদা নেই মাথা একটু উঁচু করে দাঁড়াচ্ছেন হাজারো বাধা দাঁড়িয়ে গেছে এ বাধা যখন ডিঙ্গানোর প্রশ্ন আসছে তখন তার সবচেয়ে বড় শক্তির জায়গা ঘরের খাদিজা নেই বাহিরের আবু তালেব নেই এরপরে শুরু হলো নির্যাতনের স্টিভ রোলার যার মুখের দিকে তাকানো এটা কঠিন কাজ ছিল যার চোখে চোখ রেখে মক্কার কোনো মানুষের কথা বলতে 10 বার ভাবতে হতো কুরাইশ বংশের সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে আব্দুল মুত্তালেবের নাতি আব্দুল্লাহর ছেলে সবচেয়ে বিশ্বস্ত মানুষ সবচেয়ে সুনামের অর্জনকারী মানুষ সবার সবচেয়ে আস্থার জায়গা সবচেয়ে জনপ্রিয় মানুষ সবচেয়ে ভালো অবস্থান পাওয়া মানুষ সেই মানুষটা যার মুখের দিকে চোখের দিকে তাকিয়ে বড় কথা বলার মতো সাহস কারোর ছিল না তার মুখের উপরে থুতু মেরে দেওয়া হবে তিনি যখন সেজদায় চলে গেলেন মোটে নাড়ি বুড়ি গরুর নাড়ি বুড়ির মতো না 20 কেজি 25 কেজি 40 কেজি 60 কেজি ওজনের মোটের নাড়ি বুড়ি এনে তার মাথার উপর রেখে দেওয়া হলো যাতে নিঃশ্বাস বন্ধ হয়ে সেজদায় মারা যান হেন কোনো নির্মমতা নেই হেন কোনো নিষ্পেষণ নেই হেন কোনো নির্যাতন নেই হেন কোনো বাধা নেই যে বাধা তাকে ডিঙ্গাতে হয়নি একটা পর্যায়ে আর প্রিয় মাতৃভূমিতে যেখানে কাবাঘর আছে যে কাবাঘরে গিয়ে চোখের পানি ফেলে মনটাকে একটু হালকা করতে পারতেন সেই কাবাঘরের ছায়াতেও আর থাকতে পারলেন না নিজের মাতৃভূমিতেও থাকতে পারলেন না মাতৃভূমিকে তাকে বেরিয়ে বের হয়ে যেতে হলো এবং সে বের হয়ে যাওয়াটাও যে কোনো শান্তিপূর্ণভাবে হতে পেরেছেন তাও না তার জন্য গারে সাউর সাউর গুহায় গিয়ে আশ্রয় নিতে হলো আত্মগোপন করতে হলো
জীবন মরণের একটা সন্ধিক্ষণে দাঁড়াতে হলো গতানুগতিক চিরচেনা পথ ছেড়ে পাহাড়ের দুর্গম পথ মানিয়ে তাকে অনেক কষ্ট করে আত্মগোপন করে তাকে মদিনায় আশ্রয় নিতে হলো আমরা তো মনে করছি এই বুঝি তার শান্তি একটু হলো যে মদিনার মানুষ তাকে আশ্রয় দিয়েছে তাকে ডেকে নিয়েছে না সেখানে তাকে শান্তি থাকতে দেওয়া হয়নি সেখানে যে ইহুদিদেরকে ঐতিহাসিক মদিনা সনদের মাধ্যমে তাদের সাথে শান্তি চুক্তি করেছিলেন সেই ইহুদিরাই গাদ্দারি করে তারাই মুনাফিকি করে তার ভিতরে তার পেছনে ষড়যন্ত্র করা শুরু করলো একটি রাত তাকে আরামের সাথে ঘুমোতে দিল না মুনাফিকরা মসজিদ নির্মাণ করেছে আল্লাহ রাসূল আপনি আমাদের মসজিদ উদ্বোধন করে দিয়ে যান তিনিও ওয়াদা করেছেন হ্যাঁ আমি উদ্বোধন করতে আসব আল্লাহ ওহী পাঠিয়েছেন আপনি কোথায় উদ্বোধন করতে যাচ্ছেন ওরা পাথর রেখেছে রেডি আপনি উদ্বোধন করতে গেলে উপর থেকে পাথর ছেড়ে আপনাকে হত্যা করবে এটা তাদের ষড়যন্ত্র একদিকে মদিনার ইহুদিদের শয়তানি আরেকদিকে মুনাফিকদের ষড়যন্ত্র অপরদিকে মক্কার মুশরিকদের বদর উহুদ তাবুক খন্দক একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া বেদুইনদের ষড়যন্ত্র তখনকার পৃথিবীর পরাশক্তি রোমানদের ষড়যন্ত্র সকল ষড়যন্ত্র একসাথে চতুর্দিক থেকে আসলো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি পুরো জীবনে যদি পাঠ করেন আপনি অবাক হবেন তার সারা জীবনে আরামের সাথে আমরা যেরকম ফুর্তি করি রিল্যাক্স করি একটু কাজের ভারে হালকা হওয়ার চেষ্টা করি এই রিল্যাক্সের সুযোগটা তার জীবনে কখনো আসে নাই আশ্চর্যের বিষয় হলো যা সারা জীবন এরকম দুঃখে ভরা কষ্টে ভরা বাধায় ভরা কাঁটায় পরিপূর্ণতার প্রতিটা পথ সেই মানুষটা হলেন পৃথিবীর সবচাইতে সফল মানুষ এত বাধার পরও একটা মানুষ টিকে থাকাই যেখানে চ্যালেঞ্জের ব্যাপার তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষ কোন অর্থে সফল মানুষ তিনি যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন চতুর্দিক থেকে হাজার হাজার বাধা এসেছে এই সমস্ত বাধাগুলো ডিঙ্গিয়ে তার মিশনকে তিনি স্বল্প সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিশন হিসাবে তার মিশনকে সফলতার সর্বোচ্চ শেখরে সর্বোচ্চ চূড়ায় রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছেন তিনি যে জয় যাত্রা শুরু করে দিয়ে গিয়েছেন সেটাকে অবকর ওমর রাদিয়াল্লাহু আনহুম এবং খোলাফারা পরবর্তীতে নিতে নিতে কোথায় নিয়ে গেছেন গোটা পৃথিবীর অর্ধেক মুসলমানদের পায়ের নিচে চলে এসেছে যে মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে একরকম কোনো প্রকার রক্তপাত ছাড়া সেই মক্কায় আবার তিনি এসে সসম্মানে সগৌরবে প্রবেশ করেছেন বিশেষ করে যারা অভিযোগ করেন যে আমি দুঃখে আছি কষ্টে আছি আমার জীবনে কিছু হয়নি সে ভাইদেরকে সে বন্ধুকে বলতে চাই আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতে বড় অনুপ্রেরণা তার চাইতে বড় মোটিভেশন কার লাইফে হতে পারে যে এত বাধার মধ্যে থেকেও মদিনা 10 বছর কাজের সুযোগ পেয়েছেন এই 10 বছরে তো একটা মানুষ তার ক্যারিয়ার গোল্ড করতে পারে না ক্যারিয়ার গিল বিল্ড আপ করতে পারে না তিনি এই 10 বছরে তার পুরো মিশনকে এমন সাকসেস করে গেছেন পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জনপ্রিয় আরেকটি মানুষ আপনি দেখাতে পারবেন না 1450 বছর আগে চলে যাওয়া একটা মানুষ এখনো পৃথিবীতে এতটা প্রাসঙ্গিক এতটা আলোচনা থাকে সারা পৃথিবীতে করা হয় এমন একজন মানুষ পাবেন না যে 300 বছর আগে গত হয়ে গেছে আর তিনি এতটা প্রাসঙ্গিক আছেন মুহাম্মদ নামের যত মানুষ পৃথিবীতে আছে পৃথিবীতে আরেকটা মানুষ দেখাতে পারবেন না যে এই নামের এত মানুষ পৃথিবীতে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি আপনি পড়েন আপনি অধ্যয়ন করেন সেক্ষেত্রে আপনি মাথা নত করতে বাধ্য হবেন যে এটা কোনো স্বাভাবিক মানুষের জীবন না তিনি আল্লাহর হাবিব আল্লাহর রাসূল ছিলেন তার পুরো লাইফটাই ছিল মিরাকলে ভরা আমি যে কথা বলার জন্য তার এই জীবনের দুঃখ গাথাটাকে টানলাম সেটি হলো এত যার জীবনের দুঃখ গাথা অবাক করা বিষয় হলো তার জীবনে কখনো আপনি দেখবেন না যে তিনি কখনো উৎসাহ প্রকাশ করে বিরক্ত হয়ে কোনো ব্যক্তিকে বলেছেন সরো তো আমার সামনে থেকে আমার এখন মনটা খারাপ আছে মেজাজটা খারাপ আছে বদর যুদ্ধের ঝামেলা চলতেছে মুনাফিকরা শয়তানি করতেছে আমি একটু টেনশনে আছি সরো আমার সামনে থেকে সিরাতের বই যারা পড়েছেন এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যারা অমুসলিমরাও লিখেছেন এরকম কোথাও আপনি এরকম কোনো লাইন বের করতে পারবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উৎসাহ প্রকাশ করে কোনো আচরণে কেউ কষ্ট পেয়েছেন আরে তার যে 10 বছরের সেবক ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর আনাস তিনি বলেছেন খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিরিন আমি 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত সহকারীর কাজ অর্থাৎ একেবারে পার্সোনাল সেবার কাজ আমি দিয়েছি কিন্তু 10 বছরে একটি বারের জন্য তিনি বলেন নাই আনাস তুমি এই কাজটি কেন করলে বা এটা কেন করলে না শাসনের সুরে উৎসাহ প্রকাশ করে তিনি বিরক্তির সুরে এই কথাটাও কোনোদিন বলেননি কিভাবে সম্ভব একটু টেনশন একটু পেরেশানি হলে আমরা আমাদের পরিবার লোকদের সাথেও তো একটু রাগারাগি করি পাশের লোকজনরাও তো সেটাকে সমীহর চোখে দেখে স্বাভাবিকভাবে দেখে যে একটা লোক রাগ করতে পারে তার এখন মানসিকভাবে তিনি কষ্টে আছেন কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জীবনে এত বাধা থাকা সত্ত্বেও তিনি কখনো কারোর প্রতি বিরক্তি প্রকাশ করে কারোর মনে কষ্ট হতে পারে এমন কোনো আঘাত তিনি করেননি তার
এতজন সহধর্মিনী ছিলেন, স্ত্রী ছিলেন, স্বাভাবিকভাবে একাধিক স্ত্রী কেন, এক স্ত্রী থাকলেও স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল হয়, মনোমালিন্য হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে হয়নি তা বলছি না, তার জীবনও হয়েছে। তিনি অভিমান করে মসজিদে এসে শুয়েছিলেন, সাহাবিদের মধ্যস্থতায় পরবর্তীতে সেটা মিটমাট হয়েছে, একাধিকবার এরকম ঘটনা ঘটেছে। কিন্তু আপনি একটি ঘটনাও দেখাতে পারবেন না যে তার একাধিক স্ত্রীর মধ্যে কোনো একজন স্ত্রী এই কথা কখনো বলতে পেরেছেন যে তিনি আমাকে আসলে একটু অধিকার কম দিয়েছেন, বা আমাকে তিনি ঠকিয়েছেন, বা আমার প্রতি তিনি একটু বৈষম্য করেছেন। একটি কথা আপনি দেখাতে পারবেন না, একজন সাহাবি দেখাতে পারবেন না যে সাহাবি বলবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে একটু খেয়াল কম করতেন। আপনারা অনেকেই এই অধ্যায়টি পড়েছেন সিরাতের, যে সাহাবিরা প্রত্যেকে মনে করতেন যে নবীজি আমাকে বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসেন, প্রত্যেকে মনে করতেন আমাকে বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসেন, জীবনে কখনো কারোর দিকে এইভাবে আড় চোখে তাকে কথা বলতেন না, যখন কথা বলতেন পরিপূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতেন যাতে তিনি কোনোভাবে মনে কষ্ট না পান। কোনো ব্যক্তির সাথে তিনি মুসাফা করলে ওই ব্যক্তি হাত টানার আগ পর্যন্ত তিনি নিজে হাত টেনে নিতেন না। তার যে আচরণ ছিল সে আচরণের মধ্য থেকে, বিশেষ করে এই যে আমানতদারিতার আচরণ, সত্যবাদিতার আচরণ, প্রতিশ্রুতি রক্ষার আচরণ, যেগুলো আজ আমাদের সোনার হরিণ হয়ে গেছে মুসলমানদের মধ্যে। নামাজি মুসলমান পাওয়া যায় কিন্তু এক কথা মুসলমান পাওয়া যায় না, নামাজি মুসলমান পাওয়া যায় সত্যবাদী মুসলমান পাওয়া যায় না, নামাজি মুসলমান পাওয়া যায় কিন্তু তার এমপ্লয়ির হক সম্পর্কে সচেতন মুসলমান পাওয়া যায় না, নামাজি মুসলমান পাওয়া যায় স্ত্রীর হক সম্পর্কে সচেতন সতর্ক মুসলমান পাওয়া যায় না, নামাজ পর্দানশীল মহিলা পাওয়া যায় স্বামীর অধিকার সম্পর্কে সচেতন মুসলমান পাওয়া যায় না, নামাজি মুসলমান পাওয়া যায় অন্য ধর্মের মানুষের প্রতি অধিকার আছে সে ব্যাপারে সতর্ক মানুষ পাওয়া যায় না। আমি সবসময় বলি অন্য ধর্মের মানুষ আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, তারা আমাদেরকে রিড করে। সো আমাদের আচার আচরণ, আমাদের কাজকাম, আমাদের ম্যানার্স, আমাদের শৃঙ্খলাবোধ, আমাদের ভালো কিছু, এই সবগুলোই হলো এক একটা দাওয়া অন্য ধর্মের মানুষকে ইসলামের প্রতি আসার জন্য। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই উপাধিতে মক্কার মুশরিকরা ভূষিত করেছে আপনারা সবাই জানেন, কি উপাধি দিয়েছিল? আল আমিন। আল আমিন মানে কি? বিশ্বস্ত। কিরকম বিশ্বস্ত ছিল? তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসছিলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, আমার কাছে অনেক জিনিসপত্র মানুষের রাখা আছে, এটা অমুক মুশরিকের, এটা অমুক কাফেরের, এটা অনেক অমুসলিমের, এটা অমুক লোকের, সব শত্রুপক্ষের লোকজন, যাদের কারণে মক্কা ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে, যারা তাকে মক্কায় শান্তিতে একটা দিনের জন্য থাকতে দেয়নি, সেই মানুষগুলোর সম্পদ তার কাছে গচ্ছিত রাখা। তিনি আলী রাদিয়াল্লাহুকে বুঝিয়ে বললেন যে এগুলো সব অমুকের অমুকের আছে, তিন দিন তুমি মক্কায় অবস্থান করবে এবং প্রত্যেকটা জিনিস যার যার জিনিস তার তার এখানে দেওয়া আছে, বলা আছে, এটা দেখে দেখে টোকেন দেখে দেখে যার যারটা তার তার কাছে তুমি পৌঁছে দিবে, তারপরে তুমি হিজরত করে মদিনায় আসবে, খবরদার তার আগে তুমি আসবে না, আমার এই আমানতটা আদায় করে দিয়ে দেন তুমি মদিনায় আসবে। আপনি একটু চিন্তা করুন তো, কেউ আপনাকে ষড়যন্ত্র করে হত্যা করার সকল আয়োজন সম্পন্ন করেছে, আপনি জীবন রক্ষা করবার জন্য সঙ্গোপনে সেই জায়গা থেকে সরে যাচ্ছেন, তখনও আপনার কাছে আপনার ওই শত্রু তার জিনিসপত্র যেগুলো আছে আপনি যাওয়ার আগে তার জিনিসপত্রগুলো যেন তার কাছে ঠিকমতো পৌঁছায় তার বন্দোবস্ত করে দিয়ে তারপরে যাচ্ছেন। পৃথিবীর মানুষ আজ বহু সভ্যতার সবক আমাদেরকে শুনায়, আমার অবাক হয়, আমার লজ্জা হয়, কষ্ট হয় যে মুসলমানের সন্তান সে তার মানবাধিকারের সবক নিতে হয় মুসলমানের কাছ থেকে। আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বস্ততার যে পরিচয় দিয়েছেন, বিশ্বস্ততার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আজকে পৃথিবীর কোনো মানুষ সেটা দেখাতে পারবেন? অসম্ভব। তিনি যখন মক্কা থেকে তাদের অত্যাচারে নিপীড়িত হয়ে চলে যাচ্ছেন, তার জায়গায় আমরা হলে, খুব ভালো মানুষ হলে কী করতাম? মনে করেন এই সমাজের সবচেয়ে একজন ভালো মানুষ, তার কাছে অন্যদের স্বর্ণ গহনা টাকা পয়সা এগুলো আছে, তো আমরা যদি খুব ভালো মানুষ হতাম যে আরেকজনের জিনিস মারবো না, এই মানসিকতার হতাম, তাহলে কী করতাম বড় জোর? রেখে চলে যেতাম যে তার জিনিস সে বুঝে বেড়াক, আমি তো নিচ্ছি না। কিন্তু তিনি সেটা করেন নাই, তিনি আলী রাদিয়াল্লাহুকে ডেকে নিয়ে তাকে দায়িত্ব দিয়ে বলেছেন একটা একটা করে জিনিস অমুকেরটা অমুকের কাছে, তমুকেরটা তমুকের কাছে পৌঁছে দিয়ে দায়মুক্ত হয়ে তারপর তুমি আসবে, তাদের কারণে আমি চলে যাচ্ছি, কিন্তু তাই বলে তাদের সম্পদ আমার ভোগ করা কি হয় না, হালাল হয়ে যায়। আমাদের দেশে যখনই কোনো একটা পরিস্থিতি পরিবর্তন হয় আপনারা দেখবেন যে মানুষ প্রতিপক্ষের সম্পদের উপরে হামলে পড়ে এবং সেটাকে হালাল মনে করে, এটাকে কোনো দোষে কিছু মনে করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পদগুলো তাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে, তার আখলাক, তার উন্নত চরিত্র, তার চরিত্রে যে মাধুর্য ছিল সেই মাধুর্য সম্পর্কে সারাদিন সারারাত বললেও শেষ করা যাবে না। আমার বলার উদ্দেশ্য হলো সিরাতে নববীর এই অধ্যায়টা, অর্থাৎ আখলাকের অধ্যায়টা
আমাদের বারবার পাঠ করা উচিত, পুনর্পাঠ করা উচিত। আমরা এজ এ মুসলিম আমাদের আচরণ থেকে, আমাদের কথা থেকে, আমাদের কর্ম থেকে, আমাদের প্রতিশ্রুতি থেকে, আমাদের সত্যবাদিতা থেকে, আমাদের অন্যের অধিকার করার সচেতনতা থেকে, আল্লাহ ভীতি থেকে প্রতি মুহূর্তে ইসলামের সৌরভগুলো ছড়াতে হবে। তবেই আমি প্রকৃত মুসলিম হতে পারবো, তবেই আমি সত্যিকারের মুসলিম হতে পারবো এবং জান্নাতে মুসলিম হওয়ার পথ আমার জন্য তত বেশি সুগম হবে। আবারও বলছি, জান্নাতের পথ নফল ইবাদত ততটা সুগম করে না, উন্নত আচরণ মানুষের জান্নাতের পথকে যতটা সুগম করে। আল্লাহ তালা আমাদের সবাইকে সেই উন্নত আচরণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সময়ত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, খুব প্রসিদ্ধ একটি হাদিস আপনারা শুনেছেন। তিনি বলেছেন, ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ইমানদারদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ইমানদারকে, পরিপূর্ণ ইমানদারদেরকে আমরা সাধারণত যে লোকটা বেশি বেশি নামাজ রোজা পড়ে, যে লোকটা বেশি নফল নামাজ পড়ে, জুব্বাটা লম্বা আছে, দাড়িটা লম্বা আছে, হিজাবটা ঠিক মতো করে, আমরা মনে করি মাশাল্লাহ মাশাল্লাহ খুব ইবাদত গুজার, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি শুনেন, তিনি বলছেন, ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানান, ইমানদারদের মধ্যে সবচেয়েতে পূর্ণাঙ্গ, সবচেয়েতে পরিপূর্ণ ইমানের অধিকারী ওই ব্যক্তি যার আচরণ সবচেয়ে সুন্দর, যার আখলাক সবচেয়ে ভালো, যিনি শৃঙ্খলা সবচেয়ে মেনটেন করেন। এই লোকটা যিনি অন্যের অধিকার ব্যাপারে খুব বেশি কনসার্ন, যে আমি কোনো অধিকার নষ্ট করছি না তো, আপনি স্বামী আপনি আপনার স্ত্রীর কোনো অধিকার নষ্ট করছেন না তো, আপনার কোনো কথা স্ত্রীর প্রতি অবিচার হয়নি তো, আপনি তাকে একটু শাসন করতে গিয়ে সীমানা ছাড়িয়ে যাননি তো, আপনি স্ত্রী আপনি আপনার স্বামীর বেলায় আল্লাহর দেওয়া দায়িত্বের কোনোটিতে অবহেলা করেননি তো, আপনার দ্বারা কোনো কিছু অনধিকার চর্চা হয়ে যায়নি তো, সীমানা ছাড়িয়ে যায়নি তো, সীমা লঙ্ঘন হয়ে যায়নি তো, এই যে একটা বোধ, আল্লাহ শপথ করে বলছি এই বোধটাই মানুষকে প্রকৃত মুত্তাকি হওয়ার পরিচয় দেয় এবং মানুষের আসল তাকওয়ার দিকটাকে ফুটিয়ে তোলে। এই বোধটুকু, এই বোধটাই হলো আমাদের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ। দুঃখজনক যে আজ সেটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা শুধুমাত্র ইবাদত বন্দেগীর গুরুত্ব নিয়ে আলোচনা করি, ইবাদত বন্দেগী করি, পুরো ধর্মটাকে বানিয়ে ফেলেছি জাস্ট ইবাদত সর্বস্ব একটা ধর্ম। আমি বলছি যে ইবাদতের মৌলিক ইবাদতগুলো ইসলামের মৌলিক কাজ, প্রধান কাজ, সন্দেহ নেই, কিন্তু আপনার ইসলামের আসল সৌরভ ছড়াবে ইবাদতের মাধ্যমে নয়, আপনার ইসলামের সৌরভ ছড়াবে আখলাকের মাধ্যমে। কিয়ামতের ময়দানে আপনার আমলের পাল্লাকে ওয়েটফুল করবে ইবাদত নয়, আপনার আচরণ। সো আপনাকে আচরণের ব্যাপারে স্পেশাল কেয়ার না নিলে আপনি যত ইবাদত বন্দেগী করেন, আমি আমার কোরআন হাদিসের ক্ষুদ্র জ্ঞানের আলোকে বলতে পারি, আপনি কখনো আল্লাহর খাতায় ভালো মুসলিম হতে পারবেন না। এই জন্য আমাদেরকে আখলাকের অধ্যায়টি বারবার পাঠ করতে হবে, আখলাকে নববীর ধারণ করার জন্য আমাদেরকে সংগ্রাম চালাতে হবে, নিজের বিরুদ্ধে নিজেকে সংগ্রাম চালাতে হবে, আমার আচরণকে সুন্দর করতে হবে। কেন আমি দুর্ব্যবহার করব, কেন আমি খারাপ আচরণ করব, কেন একটা মানুষের অধিকারকে নষ্ট করব, কেন আমি শৃঙ্খলার খেলাফ কোনো কাজ করব, কেন আমি ডিসিপ্লিন পরিপন্থী কোনো কাজ করব, আমাকে কেন পাহারাদারি করতে হবে, আমার জন্য কেন আবার পুলিশ নিয়োগ দিতে হবে, বা পুলিশের ভয়ে কেন আমাকে খারাপ কাজ ছাড়তে হবে, কেন সিসি ক্যামেরা থাকলে আমি ভালো আর না হলে আমি খারাপ হয়ে যাব কেন, এটা তো মুসলমান হওয়ার কথা নয়। যে মুসলিমকে আল্লাহ তাআলা আখেরাতে তার জবাবদিহি তার বোধ দিয়ে দিয়েছেন, এর চেয়ে বড় সিসি ক্যামেরা কি? এটা তো আমাকে মনিটর করছে, এই ভয় আল্লাহর কাছে জবাবদিহি তার বোধ, এটা তো আমাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়াবে, কিভাবে আমি একটা মানুষ অধিকার নষ্ট করতে পারি? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বি হুসনি খুলুকিহি দারাজাতা সাইমিল কায়েম। একজন মানুষ সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ে, সারাদিন নফল রোজা রাখে, আরেকজন মানুষ এত নফল রোজাও রাখতে পারে না, এত নফল নামাজও পড়তে পারে না, বাট তার আখলাকটা খুব সুন্দর, তার আচরণটা সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধুমাত্র সে দিনভর যত কাজ করেছে, তার সহকর্মীদের কারোর সাথে রূঢ় আচরণ করে নাই, কারোর কোনো অধিকার খর্ব করে নাই, তাদের কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই, মালিকের কাছে বা উপরের অফিসারদের কাছে তার বিরুদ্ধে মিথ্যা কোনো নালিশ দেয় নাই, তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় নাই, এই যে সে খুব দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করেছে, আল্লাহর ভয়ে তার অন্তরে তাকে জাগ্রত ছিল সবসময়, তাকে পাহারাদারি করেছে, এবং এর ফলশ্রুতিতে এই লোকটা সারাদিন স্বাভাবিক কাজকাম করেছে, তিনি অ্যাজ এ ডক্টর ডক্টরি করেছেন, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের কাজ করেছেন, শিক্ষক শিক্ষকতা করেছেন, ছাত্র পড়ালেখা করেছেন, বাট তার সারা জীবনে সারাদিনের মধ্যে তিনি খুব সিরিয়াস ছিলেন যে কারোর অধিকার নষ্ট হবে না, আখলাকের ব্যাপারটাতে খুব দায়িত্বশীল থাকবেন, কনসার্ন থাকবেন। এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আরেকটা লোক যিনি সারাদিন রোজা রেখেছেন, সারা রাত তাহাজ্জুদ পড়েছেন, ওই সারাদিন রোজা রাখা এবং সারা রাত তাহাজ্জুদ পড়া মানুষের সমান মর্যাদা দিবেন তার স্বাভাবিক জীবনে, শুধুমাত্র তার আখলাকটাকে ভালো রাখবার জন্য। ইচ্ছে সুন্দর কি?
কিন্তু আজ আমাদেরকে পশ্চিমাদের দিকে তাকিয়ে জাপানিজদের দিকে তাকিয়ে কোরিয়ান দিকে তাকাই তাকি আমাদেরকে লজ্জা পেতে হয় যে তাদের আখলাক কত সুন্দর তাদের ম্যানার্স কত সুন্দর যদিও তাদের আখলাকের একটা দিক অত্যন্ত কালো তাদের আখলাকের একটা অধ্যায় অত্যন্ত নিকষ কালো তারা একটা বিড়ালের জন্য হসপিটাল করে তারা কুকুরের জন্য হোটেল করে কোন গর্তে কোন বিড়াল পড়ে গেলে সেটা উদ্ধারের জন্য সৈনিক চলে যায় হেলিকপ্টার নিয়ে চলে যায় তাদের অনেক সামাজিক সৌন্দর্য আছে বাট ইন দ্য সেম টাইম তারা ফিলিস্তিনে নিরীহ মানুষদের হত্যায় নীরব দর্শকের ভূমিকাও পালন করে তাদের ভালো দিকটা যেরকম আমাদেরকে অনেক বেশি অভিভূত করে ফেলে সেই সাথে তাদের কালো অধ্যায়টাও আমাদেরকে মাথায় রাখা উচিত কিন্তু আমার কথা হলো যে মুসলিম হিসেবে তাদের যে ভালো দিকটা দেখে আমরা বলি ওয়াও মাশাআল্লাহ এত ডিসিপ্লিন টোকিওর একটি রেল স্টেশনে অন্য একটা শহর থেকে আমার সাথে এক প্রবাসী বাংলাদেশি ভাই সহ আমরা এসেছিলাম তো ওনার টিকিটটা সামহাও উনি হারিয়ে ফেলেছেন তো বের হওয়ার সময় টিকিটটা পাঞ্চ করতে হবে টিকিটটা যেহেতু হারিয়ে ফেলেছেন তিনি তো ওই জায়গাটা এসে আমরা দুজন দাঁড়িয়ে আছি বাট আমার যেহেতু টিকিট আছে আমি পাঞ্চ করলে গেট যখন ওপেন হবে আমরা চাইলে দুজন চলে যেতে পারি এবং এখানে কোনো প্রহরীও নেই এবং সেখানে অনেকে পার হচ্ছেন যখন তিনি পার হচ্ছেন তখন তার পাশাপাশি আরও দুজন তিনজন পার হলেও হতে পারতেন তেমন কোনো ঝামেলার ব্যাপার ছিল না ওনার নাম ছিল সাঈদ ভাই আমি বললাম সাঈদ ভাই আপনি তো টিকিট কেটেছেন আপনি তো মিথ্যাবাদী না আমি দেখেছি আপনি টিকিট কেটেছেন হারিয়ে ফেলেছেন তো এখন আমি টিকিট দিয়ে গেট ওপেন করলে আপনি চলে যাবেন সমস্যা কথা দাঁড়িয়ে আছেন কেন তুমি বললেন না ভাই যেহেতু এখানে টিকিট পাঞ্চ করা ছাড়া যাওয়াটা নিষিদ্ধ সো এই ডিসিপ্লিনকে আমাকে শ্রদ্ধা করতে হবে আমি দাঁড়িয়ে থাকবো যখন অফিসার আসবেন তার কাছে আমি প্রমাণ করব তারপর তিনি আমাকে যেতে দিবেন ঠিকই তিনি দেখাইলেন যে হ্যাঁ আমার ব্যাংক থেকে টাকা কেটে নিছে এত টাকা টিকিটের রেট ছিল দেখানোর পর সংশ্লিষ্ট অফিসার তার জন্য গেটটা ওপেন করলেন তিনি চলে গেলেন তো আমি বললাম ভাই রে কত বোকা আপনারা চিন্তা করেন বাংলাদেশে মানুষ হলে কত ফাঁকফুকো বের করে ফেলতে এত করে আপনাদের বুদ্ধিশুদ্ধি আমার মনে হয় আমার দেশের মানুষের কাছ থেকে ধার করা উচিত অন্যান্য দেশের অমুসলিম প্রধান দেশে আমাদের বাংলাদেশি যে ভাইরা যারা আছেন আমি আরেক ভাইকে পেয়েছি তিনি বলছেন ভাই বিশ্বাস করবেন দেশে থাকতে যেখানে মিথ্যা ছাড়া একটা দিনও যাইতো না সকাল বিকাল কাস্টমারের সাথে মালিকের সাথে বাপের সাথে মায়ের সাথে বউয়ের সাথে স্বামীর সাথে মিথ্যা ছাড়া যেখানে জীবন চলতোই না লব্জ লব্জ মিথ্যা বলতাম এখন আপনি যদি আমাকে শিখাইয়াও দেন আমার মনে হয় মিথ্যা বলা আমার জন্য টাফ হবে বিকজ ভুলেই গেছে মিথ্যা কীভাবে বলে যারা উন্নত দেশগুলোতে সফর করেছেন বিদেশিদের সাথে কাজ কারবার করেন আপনারা আমার চেয়ে আরও ভালো জানেন আমাদের জন্য এর চেয়ে লজ্জার অধ্যায় কী আছে যে মুসলমানদের সমাজে নামাজ আছে সত্যবাদীতে নেই রোজা আছে আমানতদারিতে নেই দাড়ি আছে শ্রমিকের অধিকার নেই জুব্বা আছে মালিকের অধিকারের পরে কনসার্ন না শৃঙ্খলা সিস্টেম আইন এগুলোর প্রতি শ্রদ্ধাবোধ নেই যা খুশি তা করে গত শুক্রবারে আমার মসজিদে আমি যেখানে জুমা পড়াই আমি একটু দেরিতে আসছি তো আমার জন্য গেট ওপেন করা হয়েছে এসি চলছে নিছে গেট বন্ধ গ্লাসের দরজা তো আমার পর আমার সহকারী তিনি প্রবেশ করছেন তিনি প্রবেশ করার সময় ওই চান্সে মুয়াজ্জিন সাহেব গেটে দাঁড়িয়ে পাহারা দেন যাতে করে কেউ খুলে না ঢুকে যায় যেহেতু নিচে ফিল আপ হয়ে গেছে উপরে যাবে তো মুয়াজ্জিন সাহেব একটু সরেছেন এই চান্সে হুড়মুড় করে 50-60 জন গেট পারলে ভেঙে সবাই প্রবেশ করেছে আমি একটা টপিকে আলোচনা করার জন্য প্ল্যান পরিকল্পনা নিয়ে গেছি পরে এটা দেখে আমার পুরো মাথাটাই চেঞ্জ হয়ে গেছে আমি বললাম ভাই আজকে টপিকই চেঞ্জ এই যে আপনারা 50-60 জন মানুষ এখানে হাউসফুল এখানে আর বসার জায়গা নেই এখন বসতে হলে দোতলা যেতে হবে তিনতলা যেতে হবে বাট আপনারা এখানে বসবেন দরজাটা প্রহরী আছে ঢুকতে পারেন না যখনই প্রহরী সরে গেছে একটু আপনারা সবাই দরজাকে পারলে ভেঙে হুড়মুড় করে যে আল্লাহর ঘরে ঢুকে গেলেন আপনাদের এই ভালো কাজের প্রতি আগ্রহ ইবাদতের প্রতি আপনাদের এই উচ্ছ্বাস আপনাদের এই যে উন্মাদনা আপনাদের এই যে প্রচেষ্টা এটা দেখে তো আমি জাস্ট ঠ হয়ে গেলাম এত ভালো মানুষ কোত্থেকে আসলো আমাদের সমাজে যে ইবাদতের জন্য পারলে দরজা ভাঙিয়ে ঢুকে যায় তারপর আমি এই বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করলাম এটা একটা এক্সাম্পল আমাদের সমাজের চতুর্পাশে আপনি দেখবেন আমরা অনেকেই আছি সুযোগের অভাবে সৎ আমরা দুর্নীতি করি না আমরা চুরি ডাকাতি করি না আমরা সরকারি রাষ্ট্রের সম্পদ নষ্ট করি না আমরা মানুষকে অধিকার বঞ্চিত করি না কারণ আমাদের সে সুযোগটা নাই সুযোগ পেলে তারপর আমাদের অনেকে
আসল চেহারাটা ফুটে ওঠে। এই জন্য ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তার সিরাতের আখলাকের পাঠটাকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের বাচ্চাদেরকে শেখাবেন, আমাদের পরিবারের সদস্যদেরকে শেখাতে হবে, আমাদের সহকর্মীদেরকে শেখাতে হবে, নিজেদেরকে শেখা সেটার অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে। আমার সহকর্মীদের কেউ কোনোদিন এটা বলতে যেন না পারে যে আমি কারোর হক নষ্ট করেছি, কারোর অধিকার নষ্ট করেছি, কারোর প্রতি রুড় আচরণ করেছি। আমার পরিবারের কোনো সদস্য যেন আমার উপরে মনক্ষুণ্ণ হতে পারে, আমার চেনা অচেনা কোনো মানুষ আমার দ্বারা কষ্ট পেতে পারে, এটা যেন কখনো না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় হতভাগা কে, সবচেয়ে বড় হতভাগা কে, সবচেয়ে বড় হত দরিদ্র কে? সাহাবীরা বলেছেন, ইয়া রাসূল, আল মুফলিসু ফিনা মান লা দিনার ওয়া লা দিরহাম, যার টাকা পয়সা নেই তাকে তো আমরা হত দরিদ্র মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, টাকা পয়সা নেই তো আজকে নেই কালকে হবে, এটা তো চূড়ান্তভাবে একটা মানুষের হত দরিদ্র হওয়া মতো বিষয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে চূড়ান্ত হত দরিদ্র কে, আসো তার সাথে পরিচয় হই। তিনি তখন পরিচয় করিয়ে দিলেন, দেখো একটা লোক তার জীবদ্দশায় তিনি অনেক নামাজ পড়েছেন, অনেক দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, জুব্বা পরেছেন, হজ করেছেন, ওমরা করেছেন, পর্দা করেছেন, হিজাব করেছেন, ভালো কাজ করেছেন, দান সাদাকা করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, ওয়াজ শুনেছেন, ওয়াজ করেছেন, ওমরা করেছেন, হজ করেছেন, অনেক ভালো কাজ করেছেন, ভালো কাজ করে সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতে হাজির হয়েছে, অনেকটা মুছে তেল দিতে দিতে যাওয়ার মতো করে আর কি, যে জান্নাত আমার ঠেকায়নি, এত আমল নিয়ে আসছি। যখন এসে জান্নাতে যাওয়ার জন্য উদগ্রীব, তার সামনে এসে দাঁড়িয়েছে হয়তো একজন অসহায় রিক্সা চালক। ছাত্র জীবনে, কলেজ লাইফে, স্টুডেন্ট লাইফে দু চার বন্ধু একসাথে ছিলেন, দুই কথার থেকে চার কথা হয়েছে, মেজাজ গরম হয়েছে, দু চারটা চর ঘষি দিয়ে ভাড়াটা না দিয়ে চলে গেছে, বেচারা রিক্সাওয়ালা কিচ্ছু বলতে পারেন নাই। আপনি তো মনে করেছেন বিষয়টা এখানে শেষ, না এখানে শেষ না, মামলা ফাইল হয়ে গেছে আল্লাহর কাছে, বাদী এসে দাঁড়িয়েছে আল্লাহ, এই লোক অনেক হজ করেছে, ওমরা করেছে, কপালে সিলের দাগ ফেলে দিয়েছে, জুব্বা পরেছে, টুপি পরেছে, লম্বা লম্বা ওয়াজ নসিহত মানুষকে করেছে, বাট আমার ওই 20টা টাকার ভাড়া সে মেরেছে, আমাকে অন্যায়ভাবে দুইটা গালি দিয়েছে, আমার গায়ে আঘাত করেছে, আজকে তার বিচার চাই। সে কলেজের ছাত্র ছিল, ভার্সিটির ছাত্র ছিল, কোনো এলাকার সহসভাপতি ছিল, কোনো প্রভাবশালী ব্যক্তি ছিল, আমি কিছু করতে পারিনি, আজ আমি তার বিহিত চাই। আল্লাহ তাআলা তখন তার বিচারের জন্য কি করবেন, টাকা তো আর সেখানে ফেরত দেওয়ার স্কোপ থাকবে না, তখন তার নেক আমল থেকে কিছু তাকে দিয়ে দিবেন, দিয়ে মামলা নিষ্পত্তি করবেন। এরপর আরেকজন আসবে যে অফিসে তার একটা কাজের জন্য গেছে, বলছে না একটু চা পানির টাকা ছাড়া তো হবে না, তো বলবে আল্লাহ এই চা পানির টাকাটা তো অন্যায়ভাবে সে নিয়েছে, আমি তখন কিছু বলতে পারি না, আমার কাজ করানো দরকার ছিল, বাধ্য হয়েছে, এখন আমি সে অধিকার ফেরত চাই, সে চাপানের টাকার বিপরীতে তার কিছু আমল তাকে দিয়ে দেওয়া হবে। এভাবে চেনা অচেনা হাজারো মানুষের অধিকার নষ্ট করার ফলে তাদের একজন একজন করে সবার অধিকার দিতে গিয়ে তার ওই যে সারা জীবনের সব সওয়াব কামাই করে মুছে তাও দিতে দিতে তেল দিতে দিতে গেছে যে সে জান্নাতে যাবে, স্বপ্ন তার ফিকে হয়ে বরং পাওনাদার এখনও আছে, তার সওয়াব শেষ হয়ে গেছে, এবার পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় নিয়ে এসে জাহান্নামে নিক্ষিপ্ত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর চাইতে হত দরিদ্র যে সারা জীবন নামাজ রোজা করেছে, সারা জীবন হজ উমরা করেছে, সারা জীবন কোরআন তেলাওয়াত করেছে, তাহাজ্জুদ পড়েছে, ভালো কাজ করেছে, বাট তার ঠিকানা জাহান্নাম হয়েছে, এর চাইতে দুর্ভাগা মানুষ আর কে হতে পারে? এই হলো আসল এবং প্রকৃত হত দরিদ্র, যে হায় সারা জীবন আমি হুজুর ছিলাম, সারা জীবন আমি লেবাসি পোশাকি ইসলাম ছিল, সারা জীবন আমি অনেক ইবাদত বন্দেগি করেছি, বাট আমি আমার ঘরের স্ত্রীর অধিকার নষ্ট করেছি, সন্তানের অধিকার নষ্ট করেছি, কাজের বুয়াটার অধিকার নষ্ট করেছি, ড্রাইভারের প্রতি জুলুম করেছি, সহকর্মীর প্রতি জুলুম করেছি, কর্মচারীর হক নষ্ট করেছি, মালিকের হক নষ্ট করেছি, পাশের হিন্দুর হক নষ্ট করেছি, কুকুরটার প্রতি জুলুম করেছি, আমি একটি ইঁদুরকে আঠা দিয়ে কষ্ট দিয়ে তিল তিল করে মেরে আমি সেই পৈশাচিক আনন্দ উদযাপন করেছি, আমি অনেক অন্যায় করেছি, গায়ের জোরে হোটেলের মেসিয়ারকে একটা বেশি দুইটা কথা বলেছি, দুইটা চট দিয়ে দিয়েছি, আমার গায়ে অনেক জোর আছে, সে সবগুলো আমার সমস্ত ইবাদতকে শেষ করে দিয়েছে। ভাইরা আমার, সেই দিন আসার আগে আমাদের আখলাককে শুধরাতে হবে। আপনি যদি জান্নাতি হতে চান, আপনার আখলাককে শুধরাতে হবে, আপনি যদি মুসলমান হতে চান, আপনার আখলাককে সংশোধন করতে হবে, আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীর দাবিদার হয়ে থাকেন তো মনে রাখবেন আপনার আখলাককে সুন্দর করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরামিকুম মিন্নি মাজলিসান ইয়াওমাল কিয়ামাতি আহাসিনুকুম আখলাকা। মনে রাখবে
তোমাদের মধ্যে কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে অবস্থান করবে, কার কাছে অবস্থান করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। জান্নাতে যাওয়া শুধু না, জান্নাতে যাওয়া এক জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতের পাশাপাশি অবস্থান করবে, তার জান্নাতে তার সবচেয়ে নিকটবর্তী জায়গায় থাকতে পারবে, তার সান্নিধ্য পাবে এবং কেয়ামতে নবীজির কাছে সবচেয়ে প্রিয় মানুষ হিসেবে উঠবে ওই শ্রেণীর মানুষ যাদের আখলাক সবচেয়ে সুন্দর ছিল। এখানে নবীজি বলেন নাই যারা অনেক বেশি নফল দান সদকা করবা কেয়ামতের ময়দানে তারা আমার খুব কাছে থাকতে পারবা, এটা বলেন নাই। তিনি বলেছেন কেয়ামতের ময়দানে সবচেয়ে আমার কাছে প্রিয় থাকবে, আমার কাছে জান্নাতে অবস্থান করতে পারবে সেই মানুষগুলো যাদের আখলাক যত সুন্দর ছিল। অতএব ভাইরা, আমাদের সংগ্রাম হওয়া উচিত কীভাবে আমাদের আখলাকটাকে সুন্দর করতে পারি। আখলাক সুন্দর কীভাবে করব? ওই যে সত্যবাদিতা, প্রতিশ্রুতি রক্ষা এবং আচার আচরণ সৌন্দর্য, সকলের অধিকার আদায়ের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকা। মানুষ হিসাবে আমাদের ত্রুটি হয়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু নয়, এই ত্রুটিগুলোকে সাথে সাথে কারেকশন করে ফেলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন আসার আগে তোমাদের পারস্পরিক অধিকার যেগুলো তোমাদের দ্বারা খর্ব হয়ে থাকে, তোমার অজান্তে মেজাজ গরম হয়েছে, সামহাও তুমি রাগান্বিত হয়ে গেছো, তোমার দ্বারা আরেকজন অধিকার নষ্ট হয়ে গেছে, এটাকে তাড়াতাড়ি নিষ্পত্তি করে ফেলো। সেদিন আসার আগে, যেদিন কেউ কাউকে ছাড় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন মানুষ তার মাকে রেখে পলায়ন করবে। মাকে রেখেও কি সন্তান চলে যেতে পারে? কোভিড-19 আমাদেরকে কিছুটা বুঝিয়েছে। কোভিড-19 তো কিছু না, কিয়ামতের যে ভয়াবহতা হবে, মাকে রেখে সন্তান পালাবে যে নিজের জান বাঁচাই। ওয়া উম্মিহি ওয়া আবি ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি, ভাইকে রেখে পালাবে, মাকে বাপকে রেখে পালাবে, স্ত্রীকে রেখে স্বামী, সারা জীবন অকৃত্রিমভাবে যাকে ভালোবাসা দিয়েছে সেদিন নিজের জান বাঁচানোর জন্য একে অন্য থেকে পলায়ন করবে। তবে এক শ্রেণীর মানুষ পলায়ন করবে না, তারা বরং খুঁজবে নিজের সঙ্গীকে, নিজের সন্তানকে, পরিবার সদস্যকে, যাদের মধ্যকার বন্ধনটার ভিত্তি ছিল, ফাউন্ডেশন ছিল তাকওয়ার উপরে, তারা একে অন্যকে বরং হাত ধরে টানবে। আর যাদের নিজেদের তাকওয়ার ঘাটতি ছিল, ফাসেকি ছিল, আখলাকে ত্রুটি ছিল, ভালো মুসলিম হতে পারে নাই, নাম সর্বস্ব মুসলিম ছিল, তারা একে অন্যকে রেখে পলায়ন করবে এবং সেদিন তারা আফসুস করতে থাকবে। সেদিন আসার আগে আমাদের সমস্ত দেনদারবারগুলো নিষ্পত্তি হওয়া উচিত। আপনি আপনার সহকর্মীর সাথে কখনো রূঢ় আচরণ করে ফেলেছেন সামহাও, বাট আপনার পরে উপলব্ধি জেগেছে না আমার কাজটা ঠিক হয়নি, আপনি নির্দ্বিধায় তার কাছে মাপ চান, এটাই হলো সৎ সাহস। আজ আমাদেরকে সাহসিকতার পরিচয় করানো হয়। মেয়েরা যত অশ্লীল হতে পারে তত বেশি সাহসী ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে, ছেলেরা যত নির্লজ্জ হতে পারে তত তারা সাহসী হয়েছে। আমাদের ছেলেদের কেউ যদি মাঠের সকল বেরিয়ার ভঙ্গ করে তার পছন্দের তারকা খেলোয়াড়কে গিয়ে জড়িয়ে ধরতে পারে তাহলে তাকে সাহসী হিসাবে দেখানো হয়। একজন মুসলমানের সবচেয়ে বড় সাহসিকতার বিষয় হলো, সরি, তিনি হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, সবার কাছে অপ্রিয় হবেন, তারপরে তিনি সেটা সে হারাম থেকে বেঁচেই থাকবেন, এটা হলো সৎ সাহস। তিনি একটা ভালো কাজ করতে যাবেন, অনেকেরই বিরাগ ভাজন হবেন, কিন্তু সেটা তিনি ছাড়বেন না, তার আদর্শিক জায়গা তিনি ছাড় দিবেন না, এটা হলো তার সাহস। একজন মুসলমানের সৎ সাহসের ব্যাপার হলো, কারোর প্রতি অবিচার হয়ে গেছে, রিক্সাওয়ালাটাকে একটু শক্ত ভাষায় কোনো কিছু বলে ফেলেছি, নামার আগে তার পিঠে হাতটা দিয়ে ভাই আল্লাহর জন্য মাফ করে দিয়েন, মনে কষ্ট পেয়েছেন 10টা টাকা বাড়াই দিলাম, রাগ করেন না ভাই, এটা হলো সৎ সাহস। আপনার সহকর্মীর সাথে রূঢ় আচরণ হয়ে গেছে, তার কাছ থেকে মাপ চেয়ে নেবেন, এটা হলো সৎ সাহস। আপনার বাবার সম্পদে আপনার বোনের অধিকার ছিল, দেন নাই, আপনি শত অভাব অনটন থাকা সত্ত্বেও পাই পাই করে হিসাব করে বোনের অধিকার বোন ভাগিনাদেরকে বুঝাই দিয়ে আসবেন, এটা হলো সৎ সাহস, এটা হলো আখলাকের দাবি। এভাবে আমাদের জীবনে যখন সকল মানুষ তো বটেই, অন্য ধর্মের মানুষ তো বটেই, এমনকি প্রাণীকুলের অধিকার যখন আদায় করব, কেউ আমাদের দ্বারা কষ্ট পাবে না। আজকে ইউরোপিয়ানদের, আমেরিকানদের, জাপানিজদের, তার্কি ইয়েদের, কোরিয়ানদের, অন্যান্য অমুসলিম প্রধান দেশগুলোর মানুষদের, তাদের যে সামাজিক সৌন্দর্য দেখি আমরা, তাদের যে ম্যানার্স আমরা দেখি, তাদের যে শৃঙ্খলা বোধ আমরা দেখি, এর সবগুলো শিখিয়েছে আমাদেরকে ইসলাম। বাট দুঃখজনক হলো সেই ইসলাম কেতাবে আছে, আমাদের জীবনে নেই। এটা আমাদের জীবনে আনতে হবে ভালো মুসলিম হওয়ার জন্য, এছাড়া ভালো মুসলিম হওয়ার কোনো পথ আমার অন্তত জানা নেই। আমি বিভিন্ন জায়গায় বলি, গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ে বলেছিলাম, আজ আপনাদের এখানে আবারও রিপিট করছি, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহকে আপনারা অনেকেই চিনেন, এই এলাকার মানুষ, ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। স্যার বলেছেন, ইসলাম নিয়ে আমার যত পড়াশোনা, আমি ইসলাম নিয়ে দেশে বিদেশে অনেক উচ্চতর ডিগ্রি নিয়েছি, পিএইচডি করেছি, বিশ্ববিদ্যালয় ইসলামী সাবজেক্টের উপরে পড়িয়েছি,
ইসলাম নিয়ে আমার সারা জীবনের সকল জানাশোনার নির্যাস দুই লাইনে আমি বলতে পারি। লাইন নম্বর ওয়ান হলো, ইমানের পর মৌলিক ফরজ কাজগুলোর পর সবচেয়ে বেশি আল্লাহ তাআলা খুশি হন বান্দার যে কাজে, সেটা হলো মানুষ যখন কারোর উপকার করে তখন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। আর দ্বিতীয় লাইনটা হলো আমার কোরআন হাদিসের সকল জ্ঞানের নির্যাসের দ্বিতীয় লাইনটা হলো, কুফরের পর আল্লাহর প্রতি অবিশ্বাসের পর বড় বড় কবিরা গুনাহগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন মানুষ যখন মানুষের পিছনে লাগে, ষড়যন্ত্র করে বা মানুষকে কষ্ট দেয়, তখন আল্লাহ সবচেয়ে বেশি ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হন, তার জাহান্নামে যাওয়ার পথ সুগম হয়। ভাইরা আমার, আমাদের সমাজে বহু মানুষ দেখবেন অচ্যুত নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে কিন্তু আইল ঠেলে। আইল ঠেলা বোঝেন আপনারা? আছে এদিকে আইল ঠেলা বোঝেন তো? মানে নিজের জমিটা বড় করা, আরও জন্য জমি দখল করা। আইল দেখবেন কোপাইতে কোপাইতে নিজের জায়গাটা থেকে, মানে আইল কোপাইতে কোপাইতে জমিতে পুরাটা নিয়ে আসে, আদা বিগত আইল কোপায় কোপায় শেষ। আইলটা এত বড় আইল ছিল, কাটতে কাটতে চিকন হয়ে গেছে, জাস্ট আরও জন্য জমি দখল করার যে খায় সেই জায়গা থেকে। বাট চাচা মিয়ার মুখে কিন্তু দাঁড়িয়ে আছে, নামাজ কিন্তু এক একটু বাদ দেন না, ফজর জামাতের সাথে পড়েন। চাচা বুঝেনি নাই যে এই ফজর নামাজ জামাতের পড়ার নাম ইসলাম না, এটা ইসলামের নামে একটা হাস্যকর আপনার অভিনয়। আপনি আইল ঠেলছেন, আরও জন অধিকার নষ্ট করছেন, আবার এদিকে আপনি নিজেকে ইবাদত গুজার মনে করছেন। ডেফিনেটলি আপনার নামাজ আপনি পড়বেন, কিন্তু ওই নামাজে শুধুমাত্র আপনাকে মুক্তি দিবে না, আপনার এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারে না। পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না, কোনো আলেম কোরআনের আলোকে এটা প্রমাণ করতে পারবে না যে আপনার ওই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে, আপনাকে ভালো মুসলমানের খাতায় নাম লেখাতে পারবে যে নামাজের পাশাপাশি আপনি আইল ঠেলাঠেলি করছেন। ইম্পসিবল। কিন্তু আমরা করছি, অহরহ করছি। সহকর্মীর সাথে অফিসে অসুস্থ কম্পিটিশনে নেমে গেছেন, কীভাবে তাকে খারাপ বানাবেন, কীভাবে তাকে খারাপ জাহির করবেন, বিশেষ করে নতুন বাংলাদেশে। আমাকে গতকালকে যে কোনো এক ভদ্রলোক বলছিল, হুজুর এখন তো সময়টা এমন চলছে সকল সরকারি অফিসের সকল কর্মকর্তারা সবাই হলেন জাতীয়তাবাদী মুসলিম লীগের সদস্য। তাই আমি বললাম, এটা আবার কী? তো বলে যে যাকেই যাবেন সে বলবে, ভাই আমি বিগত রেজিমের আমলে খুব জুলুমে ছিলাম, আমি খুব অন্যায়ের শিকার ছিলাম, আমি খুব অপরাধ আমার উপরে করা হয়েছে, আমার প্রমোশন আটকা রাখা হয়েছে, এখন সব ফেরেশতা। এবং পারলে একজন ভালো মানুষ তার সহকর্মী, তার বিরুদ্ধে পাঁচটা অভিযোগ, এ লোকটা এই করেছে, এ লোকটা সেই করেছে, হান করেছে, তান করেছে, ডাহা মিথ্যা কথা বলে বলে তাকে ইগনোর করার বা তাকে দমিয়ে রাখার চেষ্টা, এটা অনেকেই করতে পারে। বাট মুসলিম আইডেন্টিটি ধারণ করে, আপনি নিজেকে মুসলিম দাবি করে আপনি এটা করতে পারেন না, আপনার ইসলাম আপনাকে এটা করতে দিতে পারে না। যদি দেয় তাহলে আপনার ইসলাম নিয়ে আপনাকে 10 বার ভাবতে হবে, আপনি কোন ইসলাম অনুসরণ করছেন, আপনি সঠিক ইসলাম অনুসরণ করছেন না, যে ইসলাম আপনার সহকর্মী সম্পর্কে ষড়যন্ত্র করতে আপনাকে উৎসাহিত করছে, যে ইসলাম আপনাকে মিথ্যার আশ্রয় নিতে বাধ্য করছে, আপনার জীবন চলে যেতে পারে, মিথ্যা বলতে পারেন না, আপনি 2 নম্বরে করতে পারেন না, বাট আপনি করছেন, এটা অনেকখানি দায় আমাদের। আমরা যারা আপনাদেরকে ইসলামের কথা বলি, আমরা ইসলামের প্রকৃত রূপটাকে, যথাযথ রূপটাকে সবসময় ফুটিয়ে তুলতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য বা আমাদের অযোগ্যতা, এটা আমাদের সীমাবদ্ধতা। তো আজ আসুন আমরা শপথ করি, সংকল্প করি যে আমরা উত্তম আচরণের অধিকারী হব, আমাদের কাজে কারবারে, আমাদের আর্থিক লেনদেনে, আমাদের জোবানে, আমাদের প্রতিশ্রুতিতে, আমাদের সার্বিক কাজকর্মে, আমাদের আশপাশের সবার সাথে, মুসলিমের সাথে, অমুসলিমের সাথে, সহকর্মীর সাথে, পরিবারের সদস্যদের সাথে, চেনা লোকের সাথে, অচেনা লোকের সাথে, পরিবেশের সাথে, প্রাণীকুলের সাথে, সবার সাথে আমি হব সবচাইতে অনুপম আদর্শ। আমার আচরণ দেখে আমার আইডেন্টিটি প্রকাশ পাবে, এটা একজন মুসলিম ছাড়া অন্য কিছু হতে পারে না, একজন মুসলিম ছাড়া এতটা সিরিয়াস হতে পারে না। এই জায়গাটা আমাদেরকে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আখলাকি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমি আমার নিজের একটা সিক্রেট দোয়ার কথা আপনাদের বলি। আরাফাতে, মিনাতে, মুজদালাফাতে বা দোয়া কবুলের জায়গাগুলোতে সবারই মনের কিছু চাওয়া থাকে একান্তের। আমি আল্লাহর কাছে অনেক কিছু চাই, এর ভিতরে একটা বিশেষ চাওয়া আমি সবসময় করার চেষ্টা করি, সেটা হলো আমি আমার কিছু ফাইন্ডিংস আছে, যেমন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ, আমি তাকে দেখতাম অত্যন্ত উন্নত চরিত্রের একজন মানুষ হিসেবে, তার চাইতে ইসলামিক জ্ঞানে আরও বেশি সমৃদ্ধ মানুষ এদেশে তখনও ছিল, এখনও আছে। এমন না যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ইসলামের সবচেয়ে বড় পণ্ডিত তার চেয়ে বেশি কেউ জানতো না, মানে কোরআন হাদিসের নলেজ যদি বলেন তো স্যারের চাইতে বেশি নলেজ আমার মানুষ ছিল না, তা না। যে জিনিসটা স্যারের আমাকে আকৃষ্ট করতো, আমি তার সরাসরি ছাত্র না হয়েও
তার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত আমি ছিলাম, সে জিনিসটা হলো যে তার যে চরিত্র, তার যে চরিত্রের মাধুর্য, তার যে চারিত্রিক সৌন্দর্য, তার যে আচরণের সৌন্দর্য, তার যে আখলাকের সৌন্দর্য, এটা আমি খুব কম মানুষের মধ্যে পেয়েছি। এরকম আরও কিছু ফাইন্ডিংস আছে, শুধু তিনি নন, ওলামাদের মধ্যে, গায়রে আলেমদের মধ্যে অনেকে আছে। আমি আল্লাহর কাছে একান্তে যখন দোয়া করি, আমি এই দোয়াটা সবসময় বলার চেষ্টা করি, আল্লাহ অমুকের মতো চরিত্রটা যেন আমার হয়, তার মতো আখলাকটা যেন আমার হয়, আল্লাহ অমুকের মতো আমাকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করবেন। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নেই। ভালো মুসলমান মানে হলো বাই ডিফল্ট আপনাকে ভালো মানুষ হতে হবে, ভালো মানুষের সেই সংজ্ঞায় ভালো মানুষ হতে হবে যে সংজ্ঞা কোরআন দিয়েছে, যে সংজ্ঞা সুন্নাহ দিয়েছে। এই জন্য আসুন, আমাদের সবচেয়ে বড় স্বপ্নের জায়গা, আমাদের সবচেয়ে বড় টার্গেটের জায়গা, আমার জীবনের বড় একটা গোল, আমার জীবনের একটা বড় স্বপ্ন, আমার জীবনে বড় একটা চাহিদা চাওয়া আল্লাহর কাছে যেন থাকে যে আল্লাহ আমি মরার আগে অন্তত তোমার রাসূল যে মুসলিমের চিত্র অঙ্কন করে গেছেন, তিনি যে উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, আমি যেন মৃত্যুর আগে হলেও সেরকম মুসলমান হয়ে সেরকম মানুষের দুনিয়া থেকে যেতে পারি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমরা যদি সংকল্প করি খুব সহজ, ছোটো ছোটো কিছু আইডিয়া আছে যেগুলো আমি নিজে ফলো করার চেষ্টা করি। তোমাদের একটা হলো, আপনার জীবনে যত বদ অভ্যাস আছে, আখলাক বিরোধী, উন্নত চরিত্রের সাথে যায় না এমন কাজ আছে, এগুলো সব আপনি তালিকা করে ফেলেন। আজকাল মোবাইলে নোট নেওয়া যায়, মোবাইলে নোট করে ফেলেন অথবা কাগজে লিখে ফেলেন, লিখে একান্তে সেগুলো কারোর সাথে শেয়ার করার দরকার নেই, মানুষের খারাপ জিনিস প্রকাশ করা ভালো না। সো আপনি এটা নিজের মধ্যে রাখেন এবং দিনে একবার করে এটা একটু দেখেন যে আমি অফিসে কলিগদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, দলাদলি হয় সেখানে, নানা রকম শয়তানি কর্মকাণ্ড আমি করি, আমার পিয়নকে চুন থেকে নুন খসলেই গালিগালাজ করি, বাসার লোকজন থেকে একটু থেকে ওই দিক হইলেই আমি চোখ রাঙানি শুরু করে দিই, চান্স পালে মানুষের হক কীভাবে মারবো সেই চেষ্টা করি, একটা জায়গায় সিরিয়ালের সবাই দাঁড়ায় আসে আমি কীভাবে ফাঁকি দিব সেই চেষ্টা করি। এইভাবে আপনার যত বদ অভ্যাস আছে সব লিখে রাখেন এবং দিনে একবার করে দেখেন, দেখার পর দুই মিনিট চার মিনিট করে একটু ভাবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার মধ্যে এক ধরনের বোধ কাজ করছে যে আমি কীভাবে ভালো হয়ে আসতে পারি, সেই তাগাদা, সে তাড়া আপনার ভিতরে অনুভব হচ্ছে এবং একটা একটা করে টার্গেট করে করে জীবন থেকে সরিয়ে ফেলেন। আর আখলাককে ভালো করার জন্য আরেকটা আইডিয়া হলো, যাদের উন্নত আখলাক আছে এটা সবচেয়ে ইফেক্টিভ আইডিয়া, সে মানুষগুলোর সান্নিধ্যে থাকা। আপনার সহকর্মীদের মধ্যে নিশ্চয়ই একজন মানুষ আছে যাকে সবাই বলে লোকটা আসলেই ভালো, সে কারোর ক্ষতি করে না, কোনো ঝামেলায় নাই, আসলেই ভালো। এই যে স্বীকৃতি পাওয়া মানুষটা আপনার নিজেরও ভেতর থেকে সাক্ষ্য দেয় যে লোকটা আসলে ভালো, আপনি তার সাথে বন্ধুতা করেন, আপনার পারিবারিক সম্পর্ক এমন একটা ফ্যামিলির সাথে গড়েন যে ফ্যামিলির সাথে গড়লে আপনার ছেলেমেয়েরা ভালো কিছু দেখবে, শিখবে ম্যানার্স, শিখবে আখলাক, শিখবে উত্তম আচরণ, শিখবে মানুষ অধিকার করে সচেতন থাকা শিখবে, আপনি তাদের সাথে সম্পর্ক করেন, যেটাকে বলা হয় সান্নিধ্যের সৌরভ, সোহবত। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীন, হে ইমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তো সত্যবাদীদের সঙ্গে থাকার মানে হলো যে আপনি এই ভালো মানুষদের সাথে থেকে তাদের মতো হওয়ার চেষ্টা করবেন, এটা ভালো হওয়ার সবচেয়ে শর্টকাট ওয়ে। যদি কেউ ভালো হতে চান, অনেক বেশি জ্ঞান অর্জন করে ভালো হয়ে যাবেন না, এটা তার জন্য সবচেয়ে প্রপার ওয়ে না। ভালো হওয়ার সবচেয়ে প্রপার ওয়ে হলো ভালো মানুষের সান্নিধ্য, সংস্রব, তার সাথে উঠা বসা যত বেশি করবেন তার ভেতরকার জিনিসগুলো আপনার মধ্যে আসতে থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে একটি দোয়া আছে বিশেষ করে আচরণ সুন্দর করবার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ভাণ্ডারে নাই কি দেখেন, তিনি দোয়া করতেন আল্লাহুম্মা হাদিনি লি আহসানিল আখলাক, আল্লাহ আমাকে উত্তম আখলাকের পথ আপনি দেখান, উত্তম আখলাকের পথে আপনি আমাকে চালান, ফাইন্নাহু লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত, কারণ উত্তম আখলাকের পথে আপনি ছাড়া কেউ পরিচালিত করতে পারবে না, ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, আল্লাহ আমাকে খারাপ আখলাক, দুশ্চরিত্র, খারাপ গুণ, খারাপ আচরণ এখান থেকে আপনি আমাকে বিরত রাখুন, বাঁচিয়ে রাখুন, ফাইন্নাহু লা ওয়ালা ইয়াসরিফ আনহা আন সাইয়্যাহা ইল্লা আন্ত, ওয়ালা ইয়াসরিফ আন সাইয়্যাহা ইল্লা আন্ত, আর খারাপ আচরণ থেকে আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত করা, তার নিজের চেষ্টা নিজে করা, পাশাপাশি আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত করা, তাহলে ত্রিমুখী প্রচেষ্টা হলো। আবারও বলছি, নাম্বার ওয়ান, নিজের বদ অভ্যাসগুলোকে তালিকা করে একটু বসা, ভাবা, চিন্তা করা যে কীভাবে আমি ভালো মানুষ হতে পারি, কীভাবে এই দুশ্চরিত্র থেকে আমি বেরিয়ে আসতে পারি, কীভাবে আদর্শ মানুষ হতে পারি। আমি আদর্শ মানুষ হলে আমার স্ত্রী, আমার পরিবার, আমার সহকর্মী, আমার আশেপাশের লোকজন, চেনা অচেনা লোকজন, প্রত্যেকটা মানুষ আমার ভালো আচরণের সৌরভ পেয়ে সাক্ষ্য দিতে বাধ্য হবে যে লোকটা ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লিসাহিবিহি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে যে ব্যক্তির সহচর, সঙ্গী, আশেপাশের লোকজনরা সাক্ষ্য দেয় যে লোকটা আসলে অমায়িক, ভালো মানুষ। আপনার একান্ত
কাছের বন্ধু বান্ধব যাদের সাথে আপনি সবসময় আড্ডা মারেন এরাও কিন্তু একজনের সম্পর্কে বা দুজন সম্পর্কে বা বন্ধুদের কারোর কারোর সম্পর্কে তারাও কিন্তু কমেন্ট করে যে ও আসলে মানুষটা ভালো ও আসলে কোনো ঝামেলা নাই ও আসলে কোনো খারাপ কাজে নাই ও আসলে দুই নম্বরে কোনো কাজে নাই এই যে সাক্ষ্যটা এই সাক্ষ্যটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার নিজের পরিসরের মধ্যে সবার কাছে ভালো হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছে তার কর্ম দ্বারা তার আচরণ দ্বারা সে আসলেই ভালো তাহলে এই জন্য আপনার ভালো হওয়ার জন্য নিজের খারাপ চরিত্রগুলো একটা একটা করে তালিকা করে সেগুলো দূর করার চেষ্টা করার পাশাপাশি ভালো হওয়ার জন্য দ্বিতীয় যে কাজটা করতে হবে তা হলো ভালো মানুষদের সান্নিধ্য এর সৌরভ নিতে হবে তৃতীয়ত হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে এই ত্রিমুখী প্রচেষ্টা দোয়াটা সাধারণভাবে হতে পারে আর যদি হাদিসের যে স্পেসিফিক মাসনুন দোয়া আছে সেটা করতে চান আল্লাহুম্মা হদি লি আহসানিল আখলাক ওয়া লা ইহদি লি আহসানিহা ইল্লা আনত ওয়াসরিফ আন্নি সাইআহা ওয়া লা ইয়াসরিফ আন্নি সাইআহা ইল্লা আনত আল্লাহ উত্তম আচরণের পথে আমাকে আপনি পরিচালিত করুন প্রিয় ভাইয়ের আমার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণের সৌন্দর্য ছিল তার যে আখলাকের সৌন্দর্য ছিল সে সম্পর্কে দীর্ঘ আলোচনা করে আসলে শেষ করা যাবে না আমার সময় অনেক আগে শেষ হয়ে গেছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণের যে উদাহরণ সেটাতে এখনও প্রবেশই করতে পারিনি তো আজকে আর সে বিষয়ে আমি কথা বলতে চাই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণের যে দৃষ্টান্ত আছে আমি প্ল্যান করেছিলাম যে 100টি উত্তম আচরণের দৃষ্টান্ত শুধুমাত্র পয়েন্ট বাই পয়েন্ট বলে চলে যাব যেটা শুনে আমাদের হয়তো বিবেক খুলতে সহযোগিতা হতো আমাদের হয়তো উত্তম আখলাকের দৃষ্টান্তটা বুঝতে সহজ হতো বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আপনি পাঠ করেন আমি আজকে অনুরোধ করব সিরাত এটা একদিনের একটা অনুষ্ঠান থেকে আসলে রপ্ত করা যায় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে একটি বার হলেও পড়ে শেষ করবেন দেরি না করে সম্ভব হলে আজকেই শুরু করে দিন কয়েকটা সিরাত গ্রন্থ সম্ভব হলে তিনটা সিরাত গ্রন্থ পড়বেন কমপক্ষে জীবনে তিনটা না পারেন একেবারে কমের পক্ষে একটা সিরাতের বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করেন আমার বিশ্বাস এই বই পড়ে যদি আপনি শেষ করেন ভালো করে আপনার ইমানের মিটার অনেক দূর বেড়ে যাবে ইনশাআল্লাহ আপনার ইমানকে আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দিবেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য তো আমরা এখন পাবো না তার সিরাত যখন পড়বেন আপনার কাছে মনে হবে আপনি তার সাথে আছেন তার সঙ্গে আছেন তার সামনে আছেন সে ফিলটা হবে তার জীবনের সৌন্দর্যগুলো আপনার সামনে ফুটে উঠবে মানুষ অনুকরণপ্রিয় সৃষ্টি পৃথিবীতে কোনো মানুষ অনুকরণপ্রিয় ছাড়া হয় না নর্মালি প্রত্যেকটা মানুষই বাই বর্ন সে কোনো না কারো না কারো অনুকরণ করে কারো না কারোর দ্বারা সে প্রভাবিত হয়ে যায় আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারেন তাহলে পৃথিবীর আর কেউ আপনাকে প্রভাবিত করতে পারবে না তা না হলে আপনাকে হয়তো অন্য কোনো জীবন দর্শনের দার্শনিক অন্য কোনো ব্যক্তিত্ব যার আখিরাতের প্রতি ঈমান নাই যাদের হয়তো অনেক ভালো দিক আছে কিন্তু অনেক কালো দিকও আছে তাদের আপনি প্রভাবিত হয়ে বিভ্রান্ত হয়ে যাবেন এই জন্য আপনার নিজেকে সেভ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনই পাঠ করা দরকার আর সবচেয়ে বড় কথা হলো আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটি টিএসসি সিরাতের প্রোগ্রামে এই বছর বলেছিলাম টিএসসিতে যে দেখুন যেই লোকটার সারা জীবন ছিল দুঃখে ভরা বিপদ মাথায় করে যিনি দুনিয়ার আলো দেখেছেন বাবাকে হারিয়ে সারাটা জীবন যিনি ছিলেন সংগ্রাম করতে করতে কাটিয়েছেন বিপদ একটার পর একটা পার করে কাটিয়েছেন কীভাবে মদিনায় মাত্র 10 বছরে তার ধর্মকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধর্ম বানিয়ে তার আদর্শকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আদর্শ বানিয়ে পৃথিবীর সবচেয়েতে জনপ্রিয় মানুষ হয়ে তার মিশনকে সবচেয়ে বেশি সাকসেস করে অর্ধ পৃথিবীকে তার পায়ের নিচে এনে তার খলিফাদের পায়ের নিচে এনে রেখে তিনি দুনিয়াতে চলে গেছেন কীভাবে সম্ভব হয়েছে এত বাধার পরে তো বেঁচে থাকেই মানে স্বপ্ন সেখানে এত বড় সাকসেস কীভাবে হয়েছে একজন মুসলিম তো বটে অমুসলিম হিসাবেও আপনার এই কৌতূহলী জায়গা থেকে সত্যানুসন্ধানের দৃষ্টির জায়গা থেকে আপনার এটা পড়া উচিত তাকে জানা উচিত কী ছিল তার জীবনীতে তো আমার বিশ্বাস সেটি আমাদেরকে সাহায্য করবে তার আখলাকের অধিকারী হওয়ার জন্য তার যে বিনয় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবিদের মধ্যে বসে থাকতেন মসজিদে তাকে চেনা যেত না আপনি চিন্তা করেন একজন মানুষ কীভাবে বসে থাকলে তাকে চেনা যেত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নবীর সাহাবিদের সাথে বসে থাকতেন বাহির থেকে আসা আগন্তুক যারা তারা জিজ্ঞেস করতে হতো মান ফিকুম মুহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদ লোককে জেনেছেন মোহাম্মদ নামে একজন মানুষ তিনি আল্লাহর নবী আল্লাহর রাসূল তিনি এই গুণের অধিকারী তার সাথে দেখা করার জন্য এসেছেন দূত হয়ে এসেছেন কোনো রাজা বাদশার পক্ষ থেকে বাট মসজিদে ঢুকে সাহাবিদের সাথে তিনি যখন বসে থাকতেন তার বসাটা এতটা বিনয়ী বসা ছিল মানুষের সাথে এতটা মিশে যেতেন যে তাকে আলাদা করে চেনা যেত না আমি সবসময় বলি যে আজ যদি কোনো নেতা হয় বড় কোনো নেতা বিশেষ করে এখন তো ধরেন গত লম্বা একটা সময় ধরে আমরা প্রচুর পরিমাণ সহসভাপতির প্রোডাকশন দেখেছি প্রতিটা এলাকায় এলাকায় প্রচুর সহসভাপতি ছিল না রাস্তায় ঘাটে অলিতে গলিতে শুধু সহসভাপতি আর সহসভাপতি তো এইরকম একটা সময়
সভাপতি বাদ দেন, শুধু আপনি সহসভাপতির কথা যদি বলেন, রাস্তা সহসভাপতি সব কিছু কর্মী নিয়ে হাঁটছেন, আলাদা করে জিজ্ঞেস করতে হবে যে নেতাকে আর কর্মীকে জিজ্ঞেস করা লাগবে? তার পাঞ্জাবি যে কড়কড়া ভাব, তার যে হাঁটার স্টাইল, তার যে মুড, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি যখন বসে থাকবেন নেতা সাহেবকে এটা জিজ্ঞেস করার দরকার হবে? মুড মাঠ দেখে বোঝা যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষ ছিলেন যে সাহাবীদের মধ্যে যখন বসে থাকতেন বাহির থেকে আসা মানুষ তাকে চিনতে পারতো না, অচেনা মানুষের জিজ্ঞেস করতে হতো মোহাম্মদকে, কতটা বিনয়ী ছিলেন, কতটা মিশে যেতেন। আমাদের অনেকে আছেন ভালো গাড়িতে চড়ে খারাপ গাড়িতে চড়তে বা পাবলিক পরিবহনে চড়তে তার ইজ্জত লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ায় চড়তেন, উঠে চড়তেন, আবার গাধায়ও চড়তেন। গাধা চড়ার মানে বুঝেন, উঠে চড়া মানে হলো বিএমডাব্লিউতে চড়া, ঘোড়া চড়া মানে হলো ল্যান্ড ক্রুজারে চড়া, আর গাধা চড়া মানে হলো ভ্যান গাড়িতে শেয়ারে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটেই করতে পারতেন, তার কোনো অসুবিধা হতো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবি যিনি বাহির থেকে আসছেন, আরবের মানুষ না, যিনি ক্রীতদাস ছিলেন, যে তার গায়ের রং ছিল কুচকুচে কালো নিগ্র, এতগুলো পয়েন্ট যেগুলো একটার কারণে আরবরা দূর দূর করতো, সেই মানুষটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে কাছে জায়গা দিয়েছেন, মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছেন, তার কার প্রতি কোনো ভেদাভেদ ছিল না। তার পাশে যেরকম অবকর ওমরের মতো সম্ভ্রান্ত মানুষরা ছিলেন, একই সাথে তার সাথে বেলাল, আম্মার, সালমান, সোহেব, এই সমস্ত অসহায় গরিব সাহাবিরাও তার কাছে জায়গা পেত, কোনো ভেদাভেদ ছিল না। আজ পৃথিবীর সবচেয়ে বেশি প্রয়োজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনর্পাঠ করা। পৃথিবীতে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, পৃথিবীতে যদি প্রকৃত শান্তির বাতাস সুবাতাস ছড়াক আমরা চাই, তাহলে আমাদেরকে আবারও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনর্পাঠ করতে হবে, এবং অ্যাজ এ মুসলিম তার আখলাককে আমাদের ধারণ করতে হবে। তিনি কখনো কটু কথা বলেছেন? তার জীবনে কি একটা কটু শব্দ বের করতে পারবে না যে তিনি কখনো কটু কথা বলেছেন? এত কষ্ট মক্কার মুশরিকরা দিয়েছে, এত যাতনা দিয়েছে, এত নির্যাতন করেছে, এত জুলুম করেছে, একটি বারের জন্য একটা খারাপ শব্দ তার মুখ দিয়ে কোনোদিন কেউ শুনে নাই। লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাআনা ওয়ালা তাআনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অভিশাপকারী ছিলেন না, গালিগালাজকারী ছিলেন না, কখনো নিচু কথা বলতেন না। এখন তো দেখবেন অনেকে ইসলামের নামে ফেসবুকে এক হুজুরের অনুসারী আরেক হুজুরের বিরুদ্ধে বিসমিল্লাহ বলে গালিগালাজ শুরু করে, আল্লাহর নাম নিয়ে শুরু করে গালিগালাজ, মনে করেন ইসলাম প্রচারের কাজ করছেন। এক দলের লোক আরেক দলের বিরুদ্ধে নামছেন, এক হুজুরের ভক্ত আরেক হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে নেমেছেন। আল্লাহ তালা আমাদেরকে ভালো মানুষ, ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখলাক ছিল, সে আখলাকের নববীর ধারক বাহক হওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন। আমি আপনাদের কাছে অন্তর অন্তঃস্থল থেকে আকুতি জানাই যে আপনারা আপনাদের দোয়াগুলোতে আমার জন্য দোয়া করবেন, যে আল্লাহ তালা আমাকে যেন আমার আখলাকটা যেন সুন্দর করে দেন, সংশোধন করে দেন, আমার আখলাকের সৌরভ দ্বারা যেন অন্য ধর্মাবলম্বীকে আমি ইসলামের প্রতি আহ্বান করতে পারি। আপনাদের জন্য আমার দোয়া থাকলো, সেই সাথে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকলো, আসুন সবাই আমরা আখলাকে নবী দ্বারা নিজেদেরকে সজ্জিত করি, নিজেদেরকে সাজাই, এবং আখলাকে নবী দ্বারায় নিজেদেরকে পরিপূর্ণরূপে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।